আপু। ওকে, এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস, যেটা আমরা সবাই চিনি, সবাই আমরা পরিচিত, তাই না? জি আপু। জি, ঠিক আছে। এখন এখানে আমরা জানি যে নতুন ফাইল কি করে নিতে হয়, আর কোনো ফাইলস আমার আগে কাজ করা থাকলে সেটা কি করে ওপেন করতে হয়। তারপরও আমরা কিছু অপশনস এখান থেকে একটু দেখে নিই। রেকর্ডটা কি পাবো আমরা নাকি? হ্যাঁ, রেকর্ডিংস আপনারা পাবেন, নো প্রবলেম। আমরা যখন ক্রিয়েট নিউতে যাই, নতুন ডকুমেন্ট তৈরি করি, নতুন ডকুমেন্ট তৈরি করার সময় এরকম একটা অপশন চলে আসে। এখন এটা আছে রিসেন্টে, রিসেন্টলি আমি যেটা নিয়ে কাজ করেছি সেটাই এখানে শো করছে। এছাড়া সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিও, আর্ট এন্ড ইলাস্ট্রেশন, অনেক কিছু আছে। এখন আমরা এখান থেকে এটাকে কি বলে, প্রি সেভ ডিটেলস, একটা ডকুমেন্ট আমি নিলাম, সেই ডকুমেন্টটাকে আমি আগে থেকে প্রি সেট, আগে থেকে সেট করে দিচ্ছি তার ডিটেলস, আগে থেকে তার ডিটেলস সেট করে দিচ্ছি। এখানে আমরা নাম দিয়ে দিতে পারি, আমি যেই নামে চাচ্ছি এই ডকুমেন্টটা। সাপোজ আমি এখানে লিখে দিলাম ডিজাইন। এবার আমি এখানে কি ধরনের কাজ করব তার উপর ডিপেন্ড করবে যে আমার কেমন আর্টবোর্ড দরকার। আর্টবোর্ড ইটস লাইক আ ক্যানভাস, যেখানে আমরা আঁকা আঁকি করব, আর্টবোর্ড। ঠিক আছে, তো আর্টবোর্ডের আমি কি মাপে নিব, এখানে অনেকগুলো মাপ আছে, এক একটা ক্ষেত্রে এক এক রকম ইউজ হতে পারে। তো আমরা ইঞ্চির মাপটা ভালো বুঝি, আপাতত ইঞ্চি রাখছি আমি। এইখানে আমরা দিয়ে দিলাম 10 ইঞ্চি, এখানে দিয়ে দিলাম 8 ইঞ্চি। এটা কোনো মাপ না, এটা জাস্ট আমি আন্দাজে দেখানোর জন্যই নিচ্ছি। ঠিক আছে, একটা আর্ট বোর্ড। এবার এখানে আছে কি ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন বুঝি সবাই? ওরিয়েন্টেশন হচ্ছে কি, যে আমার যে পেজটা বা যে আর্টবোর্ডটা আমি নিচ্ছি সেটা কিভাবে দেখাবে। যদি আমি মোবাইলে দেখি একটা ভিডিও, যখন আমি মোবাইলে দেখি সেটা পোর্ট্রেট আকারে দেখায়, যখন আমি পিসিতে দেখি তখন ওইটা কিন্তু ল্যান্ডস্কেপে দেখায়। সেম জিনিস, একটা A4 সাইজের পেপার আমি সোজা করে ধরছি, পোর্ট্রেট আমি বাঁকা করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করলাম, অ্যাঙ্গেল করে যদি এদিক করে ধরি আড়াআড়ি ভাবে, তাহলে সেটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ। ঠিক আছে, এবার আসি আর্টবোর্ডে। আমি যদি একই সাথে দুইটা বা তিনটা চারটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে চাই, তাহলেও ইলাস্ট্রেটরে পসিবল, আমি করতে পারবো। আর এখানে ব্লিড এরিয়া, যেটা আমরা যখন কোনো প্রিন্টে দেই কোনো কাজ, তখন সেখান থেকে যে কেটে ফেলতে হয় বাইরের একটা অংশ, প্রিন্ট দিলে তো একটা একসাথে প্রিন্ট হয় না, পেজ তো বড় থাকে, তাই না? এখন আমি একসাথে 4টা কার্ড বা 5টা কার্ড বা 6টা কার্ড প্রিন্ট দিলাম, দেওয়ার পর ওই 2টা কার্ডের মাঝখান দিয়ে কাটতে হবে না, তাতে করে তো আমার ডিজাইন ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জন্য আমরা কি রাখি, ব্লিড এরিয়া রাখি, যে ওই অংশটুকু কেটে ফেলা যায়। এর জন্য আমরা এখান থেকে ব্লিড ব্যবহার করব। আর এই যে অ্যাডভান্স অপশন, এর মধ্যে আছে কালার মোড। কালার মোড সম্পর্কে আপনারা সবাই মোটামুটি জানেন, RGB ব্যবহার করি মনিটরের জন্য, ওয়েবে যেগুলো থাকে, আমি যেই কাজগুলো ওয়েবেই রাখবো, কখনো প্রিন্ট দিব না, সেগুলো RGB তে থাকবে। আর যেগুলো প্রিন্টে দিব সেগুলো অবশ্যই CMYK কেতে থাকবে। আর রেজুলিউশন মোস্ট ইম্পর্টেন্ট, রেজুলিউশনটা হচ্ছে কিরকম দেখতে লাগবে, ফেটে যাবে কি না, পিক্সেল ধরে কাজ করে এটা। এখানে ওয়েবের জন্য 72 দিলেই হয়, 72 এনাফ, 72 এর চাইতে বেশি আপনি চাইলে দিতে পারেন। আর প্রিন্টের ক্ষেত্রে মিনিমাম 300, মিনিমাম মানে হচ্ছে কম, 300 হচ্ছে সর্বনিম্ন, 300-র ওপরেও আপনি ব্যবহার করতে পারেন। আর এখানে প্রিভিউ মোড যেটা আছে এটা আমরা ডিফল্টই রেখে দিচ্ছি, এবার আমরা ক্রিয়েট করছি। প্রিন্ট দিতে চাইলে আপু আমরা CMYK ব্যবহার করব? হ্যাঁ, প্রিন্টের ক্ষেত্রে সব সময় CMYK ব্যবহার করবেন, যে কাজটা আপনি প্রিন্টে দিবেন সেটা অবশ্যই CMYK। যেমন ফ্লায়ার আপনি প্রিন্ট দিবেন, তাই না? কভার আপনি প্রিন্ট দিবেন, কিন্তু যদি ই-বুক কভার হয়, যেটা অনলাইনে সেল হয়, ফিজিক্যালি দরকার হয় না, সেটা কিন্তু আবার RGB তে হবে। আপনাকে আগে কাজের ধরন বুঝে বুঝতে হবে যেটা ওয়েবের নাকি প্রিন্টের। ঠিক আছে, আচ্ছা, জি। আচ্ছা, এটা হচ্ছে মেনু বার, আমরা জানি যে এখানে সব মেনু অপশন গুলো থাকে। মেনু এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল বলতে পারেন, আপনি সাব মেনু বলতে পারেন, যেটাই বলেন আপনার ইচ্ছা। এই পাশে থাকে হচ্ছে টুলস, এগুলো হচ্ছে টুলস, এর মধ্যে এই যে এই চিহ্নটা দেওয়া আছে মানে হচ্ছে গ্রুপ অফ টুলস, এর মধ্যে আরো টুল আছে, এখানে অনেক টুল আছে, আপনারা এক এক করে আরো শিখবেন। আর এখানে আছে ফিল কালার আর স্ট্রোক কালার। ফিল কালারটা হচ্ছে কালার ফিল করে, আর স্ট্রোকটা হচ্ছে চারপাশে একটা বর্ডার দিয়ে দেয়।
আচ্ছা কেউ কিছু বলছিলেন? জি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে একটু এদিকে মনোযোগী হই সবাই, ঠিক আছে? যেহেতু আমাদের সময় কম, একটু মনোযোগ দিয়ে ক্লাস করব আমরা, যাতে আমরা পুরোটা কভার করতে পারি। এবার দেখেন এখানে ফিল কালার আর স্ট্রোক কালারের এখানে আরো তিনটা অপশন আছে। এবার এই ফিল কালার বা স্ট্রোক কালার সুইচ করব কিভাবে? এইখানে এখানে ক্লিক করলে কালার দুইটা সুইচ হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে টগল, কালার সুইচ করে দেয়। এবার এই প্রত্যেকটা কালারের জন্য একটা অপশন আছে। দেখেন এখন আছে কি স্ট্রোক কালার, এখন আছে কোনটা ফিল কালার না স্ট্রোক কালার, কোনটা বলেন তো? অ্যাক্টিভ কোনটা? ফিল স্ট্রোক দুইটাই আছে, অ্যাক্টিভ দুইটাই আছে, কিন্তু অ্যাক্টিভ কোনটা? আমি যদি কালার চেঞ্জ করি স্ট্রোক কালার আছে, স্ট্রোক কালার আমি যদি কালার চেঞ্জ করি তাহলে স্ট্রোক চেঞ্জ হবে। এবার এই ফিলের জন্য আর স্ট্রোকের জন্য তিনটা অপশন এখানে রাখা আছে, একটাতে হচ্ছে কালার আসে, একটাতে গ্রেডিয়েন্ট আসে, আর একটাতে হচ্ছে নান। যদি আমি কালার নান করতে চাই এখানে ক্লিক করলে স্ট্রোকের কালার নান হয়ে যাবে, যদি স্ট্রোকে গ্রেডিয়েন্ট দিতে চাই এটা ক্লিক করলে গ্রেডিয়েন্ট আসবে, আর এটা ক্লিক করলে কালার আসবে, ঠিক আছে? জি ওকে। আর এটা হচ্ছে আপনাদের স্ক্রিন মোড, স্ক্রিন মোড, এই যে এখন স্ক্রিনটা দেখতে কেমন লাগছে, এখানে আরো মোড আছে, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, শুধু মেনু বার আছে আর বাকি সব চলে গেছে, ফুল স্ক্রিন হয়ে গেছে, ঠিক আছে? এখানে আরো আছে ফুল স্ক্রিন মোড, পুরাটাই চলে গেছে, কিচ্ছু নাই। অনেক সময় কাজ করতে করতে অনেকের এরকম হয় না? জি হয়। কিভাবে ঠিক করতে হয় বলেন তো, কারো জানা আছে? না আপু জানি না। কিবোর্ড থেকে, কিবোর্ড থেকে ইএসসি বাটন ক্লিক করে, ইএসসি এসকেপ বাটন প্রেস করলেই চলে আসবে। আর এই পাশে যেগুলো আছে এটা হচ্ছে প্যানেল বার, এখানে বিভিন্ন প্যানেল আছে, আমাদের কাজের ক্ষেত্রে কাজে লাগে। আপনাদের যে স্ক্রিন, আপনাদের স্ক্রিনে আপনাদের অনেক সময় দেখা যাবে যে অল্প কয়েকটা আছে, সবগুলো নাই, আমি কাজ করছি একটা একটা করে নিয়ে এসে এখানে রাখছি তাই আছে। যদি এখানকার কোনো কিছু খুঁজে না পান সেটা আপনি উইন্ডোতে গেলেই পেয়ে যাবেন, ঠিক আছে? উইন্ডোতে গেলেই পাওয়া যাবে। এটুকু কি সবাই স্ক্রিন কি কখনো লাগবে আপু আমাদের, নাকি নরমাল মোডই লাগে সবসময়? ফুল স্ক্রিন কখনো লাগবে না, আপনি নরমাল মোডেই কাজ করতে পারেন, কিন্তু অনেক সময় হয় কি যে আমরা কাজ করতে করতে হয়তো ভুল করে ওটা হয়ে গেছে, হয়ে গেলে এবার তো আপনি ঠিক করতে পারবেন না, এই জন্য বলে দিলাম যে অনেকেরই জানা নাই যে এটা ঠিক করবো কিভাবে, ঠিক আছে? আচ্ছা এই ছিল। আর এখন আমি যদি কন্ট্রোল প্লাস দিয়ে সাপোজ জুম করলাম, জুম করে আমি এখানে হ্যান্ড টুল, হ্যান্ড টুল স্পেস বার চেপে ধরলে হ্যান্ড টুল আসে, হ্যান্ড টুল দিয়ে আমি এখানে নিয়ে আসলাম, আমি এখানে দেখতেছি। এখন আমি চাচ্ছি যে দুইটা আর্টবোর্ড একই সাথে আমাকে শো করতে হবে, আমি কোনো কিছু না ইউজ করে, আমি শুধু কিবোর্ড ইউজ করব, মাউস স্ক্রল করব না, কিভাবে করব বলেন তো? আমি চাচ্ছি দুইটা একসাথে দেখা যাবে। কন্ট্রোল 0, আচ্ছা কন্ট্রোল 0 দিলাম, একটা আসলো তো, আর যদি একটা দেখতে চান, আপনার আর্টবোর্ড হয়তো সরে গেছে আপনি খুঁজেই পাচ্ছেন না, অনেক হয়তো বা জুম করা হয়ে গেছে সেই জন্য আর্টবোর্ড কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছেন না, তখন কন্ট্রোল 0 প্রেস করলে একটা আর্টবোর্ড যেটাতে আপনি কাজ করছিলেন সেই আর্টবোর্ডটা খুঁজে পেয়ে যাবেন, ঠিক আছে? কিন্তু যদি একই ডকুমেন্টে সবগুলো আর্টবোর্ড চাই তাহলে কন্ট্রোল অল্টার 0 মনে থাকবে? জি আপু। যদি কখনো টুলস মেনু বার, তারপর এই যে কন্ট্রোল প্যানেল বা সাব মেনু যেটাই বলেন, এই অংশগুলো যদি দেখেন যে এলোমেলো কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তখন এই যে এসেনশিয়াল লেখা আছে সবসময় খেয়াল রাখবেন এসেনশিয়াল অথবা এসেনশিয়াল ক্লাসিকে কাজ করবেন, আর যদি কোনো কিছু এলোমেলো হয়ে যায় রিসেট এসেনশিয়াল দিয়ে দেবেন, রিসেট এসেনশিয়ালস, এই যেটা সবাই কি বুঝতে পেরেছেন? জি, রিসেট দিলে একদম প্রথমে যেরকম ছিল সেই অবস্থায় চলে আসবে, এটুকু কি ক্লিয়ার? জি আপু। আচ্ছা এবার এখান থেকে কি টুলস আপনারা জানেন? সিলেকশন টুল তো সবাই জানেন। জি সিলেকশন টুল জানেন, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, এই দুইটা জানেন? গ্রুপ আর লেসোটা নিয়ে কাজ করি নাই আপু, শুধু ডাইরেক্টটা নিয়ে করি। আচ্ছা গ্রুপ সিলেকশনটা বলে দিই, স্ট্রোকটা অফ করে দিলাম, একটা কালার আছে। এবার কপি করতে হয় কি করে সবাই জানেন? অল্টা প্রেস করে ড্র্যাগ করলে কপি হয় তাই না?
আচ্ছা তাহলে গ্রুপ সিলেকশনটা দেখাই দেই লেসোটা দরকার হবে না এখানে ফটো নিয়ে এখানে কাজ নাই তো এখন এগুলো আমি গ্রুপ করব গ্রুপ করে ফেলছি এবার গ্রুপ করার পর আমি সিলেকশন নিয়ে এটাকে সরাচ্ছি সবগুলো সরতেছে তাই না সবগুলো সরছে সবগুলো সরছে তাহলে আমি এখন এই গ্রুপটাকে আনগ্রুপ না করে তো একটা সরাতে পারবো না এটাই তো জানি আমরা তাই না জি এবার আমি এখান থেকে গ্রুপ সিলেকশন টুল নিচ্ছি গ্রুপ সিলেকশন টুল নিয়ে এটা সরাচ্ছি সরছে জি আপু একটা গ্রুপের মধ্যে থাকা অবস্থায় সেই গ্রুপের কোনো একটা অবজেক্টকে যদি আমি সরাতে চাই তখন আমরা গ্রুপ সিলেকশন টুল ব্যবহার করতে পারি সবাই কি বুঝতে পেরেছেন এটা যে আমি সরালাম এখন আবার যদি সিলেকশন টুলে আসেন সিলেকশন টুলে এসে যদি দেখেন একসাথেই কিন্তু সরছে তার মানে এটা গ্রুপেই আছে এটা আমি আনগ্রুপ করি নাই কিন্তু আমি গ্রুপের মধ্যে থেকেই সরাতে পারছি গ্রুপ সিলেকশন টুল দিয়ে ঠিক আছে জি আপু বুঝেছি জি আচ্ছা এবার এখানে যে পেন টুল আছে পেন টুলের এই চারটা টুল কি আপনারা জানেন সবাই জি আপু জানি মোটামুটি পেন টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আর অ্যাঙ্কর পয়েন্ট টুল এইগুলোর কাজ পেন টুল তো কাজ আছেই এই তিনটা টুলেরও কিন্তু অনেক কাজ আছে আপনারা কি কাজ করেন এই তিনটা দিয়ে কি কি কাজ করা যায় বলতে পারবেন ওখানে অ্যাঙ্কর পয়েন্ট যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ওইটা অ্যাড করা হয় আর দেখছে যদি দ্যাটস অনেক সময় বেশি হয়ে গেছে যদি ডিলিট করার প্রয়োজন হয় তাহলে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আচ্ছা কেউ আমাকে এই অ্যাঙ্কর পয়েন্ট টুলের ব্যবহারটা বলতে পারবেন যে আমরা যেখানে আপু অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা পয়েন্ট করি সেটা সরানো বা কোনো কিছু করার জন্য তখন আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলটা ইউজ করি আচ্ছা সেটাতে ইউজ করি এখন যদি আমি বলি যে আমি এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা এখানে ইউজ করব এটাতে কি করতে পারবো মনে তো হচ্ছে না আপু হয়তো হতে পারে আমাদের জানা নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটাই আগে দেখাই আমি শিফট অল্টার প্রেস করে একটা ইলিপস নিয়ে নিলাম শিফট অল্টার কেন প্রেস করলাম বলেন তো যদি আমি শুধু শিফট প্রেস করে নেই তাহলে কি হবে বলেন তো শুধু শিফট প্রেস করব রেশিও ঠিক থাকবে কিন্তু সেন্টার থেকে নিবে না সেটা কিন্তু যে কোনো এক পাশ থেকে নিচ্ছে সেন্টার থেকে নিচ্ছে না তো আমি যদি চাই সেন্টার থেকে নিব তাহলে অবশ্যই অল্টা প্রেস করতে হবে ক্লিয়ার জি ওকে ঠিক আছে তো আমি এই যে সিলেক্ট করে ফেলছি একটা ইলিপস নিয়ে নিয়েছি এবার আমরা দেখি অ্যাঙ্কর পয়েন্ট টু দিয়ে কি করতে হবে এই যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ক্লিক করলাম আমার দরকার একটা পাতা তৈরি করা আমি কি বেশি পরিশ্রম করব একটা ইলিপস নিয়েছি ইলিপসটা থেকে আমি এটাকে হয়েছে না এটা আমরা পেন টুল দিয়ে অনেক কষ্ট করে আঁকতাম তাই না এখন সহজ হয়ে শেপ নিয়ে অনেক সময় কাটাকাটি করে হ্যাঁ এটা এখন সহজে হয়ে গেল না এটাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ আবার আপনি এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যে ক্লিক করে এটাকে এইভাবে আরো চেঞ্জ করতে পারবেন যেমন প্রয়োজন আপনার হয়েছে চেঞ্জ আমি যাচ্ছি এটা পরিবর্তন করব এটা ক্লিক করে আমি এভাবে সরাবো আর যদি আমি অ্যাঙ্কর পয়েন্ট ধরে মুভ করি তাহলে এটা বাঁকা হচ্ছে কিন্তু যদি আমি চাই যে এই পয়েন্টটা শুধু এভাবে সরাবো এটা কিন্তু এই পয়েন্ট এটা দিয়ে সরছে না তাহলে কি করব কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে সরাবো তাহলে এইভাবে সরবে তাহলে কয় রকম ট্রান্সফরমেশন শিখলাম একটু বলেন কয় রকম ট্রান্সফর্ম শিখলাম একটা হচ্ছে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা খুবই ইম্পর্টেন্ট যে কোনো ডিজাইনে আপনি এটা কাজে লাগাতে পারবেন অ্যাঙ্কর পয়েন্ট টুলের বেশি বেশি ব্যবহার করব আর কি করব অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যদি বাঁকানোর দরকার হয় বাঁকায়ও নিতে পারবো আমরা আর কি করতে পারবো যদি কন্ট্রোল প্রেস করে সরাই তাহলে কি করব কন্ট্রোল প্রেস করে যদি সরাই তাহলে কিন্তু আমরা ওই পয়েন্টটা মানে ওই অংশটাই পুরোটা সরাই নিতে পারবো সবাই কি বুঝেছি জি আপু আচ্ছা এবার আসি ফ্রি ফর্ম তো এখানে নাই ওটা
আছে বোধহয় ফটোশপে, ওটা ওখানে দেখাবো। আর একটা আছে কার্ভেচার, কার্ভেচারের কাজ শিখছেন আপনারা? যাব কম বেশি শিখছি। আচ্ছা কার্ভেচারের কাজটা কি রকম আমাকে একটু বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে কোনটা জানেন আর কোনটা জানেন না। যতটুকু জানেন আমাকে বলেন। কোন সাইডটা এলোমেলো কোন শেপ নেওয়ার জন্য আর কি। আচ্ছা কার্ভেচার টুল দিয়ে এলোমেলো শেপ নেওয়া যায়, ঠিক আছে, মানে আমি বুঝলাম। কার্ভেচার দিয়ে এভাবে বাঁকায় নিচ্ছেন, তাই তো? কিন্তু এটা তো আপনার ইচ্ছা অনুযায়ী আপনি বাঁকাতে পারছেন না, আপনি চাচ্ছেন একরকম, অন্যদিকে বেঁকে চলে যাচ্ছে, তাই যাচ্ছে না? এই জন্য আপনারা বোধহয় এই টুলটা ইউজই করেন না তেমন, ঠিক বললাম? কনসেপ্টটা ক্লিয়ার নাই। জি আপু, ইউজ করি না। হ্যাঁ এটা ইউজ করেন না, এবং তার পেছনে লজিক হচ্ছে এটা যে এটা তো নিজের মতো শেপ নিচ্ছে, আমার কাছে তো কন্ট্রোল নাই, আমি কিভাবে করব, এরকম মনে হয়েছে, তাই না? এবার সহজ পদ্ধতিটা দেখাই, দেখি আমার কাছে ছবি আছে কিনা। কার্ভেচারের খুব মজার কাজ আছে, এই কাজটা দেখার পর আপনাদের মনে হবে যে কার্ভেচারের কাজ তো অনেক মজা। ছবি আছে কিনা আমার কাছে? ছবি বোধহয় নাই, আমি একটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? আমি ডাউনলোড করে নিয়ে আসছে, তো আমি এটা অবজেক্টে গিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখানে দেখেন, আমি যদি এখানে পেন টুল দিয়ে এটা আঁকতে যাই, প্রথমে আমি পেন টুল দিয়ে চেষ্টা করে দেখি, একটু পেন টুল দিয়ে কি হয়। পেন টুল দিয়ে যদি এটা আঁকতে যাই তাহলে অনেক পরিশ্রম করতে হবে, বাঁকা হচ্ছে হচ্ছে না ঠিক মতো। এবার এখানে এসে যখন আমরা নিতে যাব, দেখেন রাউন্ড কোনো ভাবেই হচ্ছে না, এদিকে মিলাচ্ছি এদিকে হচ্ছে না, এদিকে মিলাচ্ছি এদিকে হচ্ছে না, প্রবলেম হচ্ছে, তাই না? পেন টুল দিয়ে এবার পেন টুল দিয়ে তাহলে তো আমি এই কাজটা আর পাচ্ছি না করতে, পেন টুল দিয়ে অসুবিধা হচ্ছে। তাহলে আমরা কি করব, কার্ভেচার টুল নিব। এবার কার্ভেচার টুল দিয়ে যদি আমরা আগের মতো করে কাজ করতে যাই, এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, বুঝতে সুবিধা হবে। আচ্ছা কার্ভেচার নিয়ে যদি আমি এখানে নর্মালি ক্লাসে যদি এমনে দেই তাহলে কেমন হয়, দেখেন এটা কিন্তু ইচ্ছা মতো বাঁকাচ্ছে, আমার পছন্দ মতো কিন্তু আমি করতে পারছি না, তাই না? তাহলে সহজে কিভাবে করা যায়, কার্ভেচার টুলের সহজ ব্যবহার করার জন্য আমি যখন এখানে ক্লিক শুরু করব, আমি আগে কিবোর্ড থেকে অল্টা কি প্রেস করব, অল্টা কি প্রেস করে ধরে রাখবো, ছেড়ে দিব না কিন্তু। এবার একটা ক্লিক, দুইটা ক্লিক, প্রত্যেকটা আমি শুধু পয়েন্টে ক্লিক করব, অনলি পয়েন্ট, মেক শিওর যে আমি শুধু পয়েন্টে ক্লিক করছি আর কোথাও না, শুধু আমি পয়েন্ট গুলোতে একটা একটা করে ক্লিক করব। হ্যাঁ অল্টা প্রেস করে ধরে রাখতে হবে, আর কেউ আমি যখন দেখাবো তখন প্র্যাকটিস করবেন না, আমি প্র্যাকটিস করার টাইম দিব তখন প্র্যাকটিস করবেন, না হলে একই সাথে দেখতে গেলে আর করতে গেলে হয় না। এবার আমি এটা মিলিয়ে দিলাম, হয়ে গেছে। এবার আমি অল্টা ছেড়ে দিয়েছি, অল্টা ছেড়ে দিয়েছি, এখন আমি অনলি মাউস দিয়ে ধরে ড্র্যাগ করছি, ড্র্যাগ করে আমার যতটা প্রয়োজন সেই অনুযায়ী আমি মিলিয়ে দিব, যতটুকু দরকার। এইখানে যদি দরকার হয় এই পয়েন্টগুলো আমি কমাতে বাড়াতে পারবো, শুধু ড্র্যাগ করে মিলাই দিলেই হবে, অল্টাও প্রেস করি নাই, কন্ট্রোলও প্রেস করি নাই, কিচ্ছু না, শুধু ড্র্যাগ করছি আমি আর কিছুই না। বুঝতে পারছেন সবাই? আমি কিন্তু অল্টা প্রেস করি নাই, কিচ্ছু প্রেস করি নাই, শুধু আমি এটা যতটুকু আমার প্রয়োজন সেই অনুযায়ী সরাচ্ছি যতটা দরকার। তখন এটা আমরা রাউন্ড করতে পারছিলাম না, কিন্তু এখন দেখেন একদম পারফেক্টলি মিলে গেছে, মিলে গেছে না? জি। এটাই যদি আমরা একটু জুম করে আরো সুন্দরভাবে কাজ করি আরো নিখুঁতভাবে মেলানো যাবে। তবে এখন কি এই কার্ভ করাটা আমার নিজের হাতে কন্ট্রোল রেখে আমি কার্ভেচার টুল ইউজ করতে পারবো, এটা কি সবাই বুঝতে পারছেন? জি আপু বুঝছি। মানে আমার নিজের হাতে এর কন্ট্রোলটা থাকছে। এবার আমি যদি এটা সরাই নিয়ে আসি, অলমোস্ট সেম, একটু এই জায়গায় মেলে নাই, কারণ আমি আরো জুম করে যদি করতাম তাহলে মিলে যেত একদম পারফেক্টলি। কিন্তু এটাই যদি আমি কার্ভেচার দিয়ে এমনি সারাদিন ধরে চেষ্টা করি, হবে হবে না কিন্তু? তাহলে কার্ভেচার টুলের ইউজটা সবাই বুঝছি? জি আপু। ঠিক আছে, আর কি আছে এখানে? যে কটা টুল আছে সবগুলোই তো আপনারা জানেন, জানেন না? রেকট্যাঙ্গেল, ফ্লেয়ার, ফ্লেয়ার জানেন না? ঠিক আছে ফ্লেয়ার বলে দিচ্ছি, ফ্লেয়ারটা আপনাদের খুব একটা লাগে না, তারপরে দেখাই দিচ্ছি। আচ্ছা ফ্লেয়ারের জন্য প্রথমে আমি এখানে একটা কালার দিয়ে নিই,
ফ্লেয়ারটা একটু লাইটার ইফেক্ট দেয়, তো সাদার উপরে বোঝা যাবে না, এই জন্য আমি এটার কালারটা একটু ডার্ক টাইপের কালার দিয়ে নিব। এটাও দিতে পারি, এটাও দিতে পারি, বা ব্ল্যাকও থাকতে পারে, সমস্যা নেই তাতে। এবার ফ্লেয়ার টুল নিলাম, এই যে ক্লিক করলাম, একটা ক্লিক করছি আমি, শুধু ড্র্যাগ করলে শুধু এটাই আসতো, অপশন গুলো আসতো, আমি একটা ক্লিক করছি এই জন্য অপশন গুলো আসছে। এখানে দেখেন ডায়ামিটার 100 PT, এই যে ডায়ামিটার কতটা বড় হচ্ছে এটা, সেটা 20% এর গ্রোথ হবে, ফিজিনেস হবে 50%, অপাসিটি আছে 50%, অপাসিটিও আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন। আর এই যে লম্বা লম্বা দাগগুলো দেখছেন, এটাকে বলে রে, এই যে রেস লেখা আছে না, রে রশ্মি, কতগুলো রশ্মি বেরোবে, 15টা, গুনে দেখেন 15টাই আছে। লংগেস্ট 300% হবে, মাঝখানে যে অংশটা আছে এর থেকে, এটা যদি 100% হয় তাহলে এর 300% যাবে। ফিজিনেস কত, 100%। আর এইটা হচ্ছে রিংস, এই যে বাইরের যে অংশটা তৈরি হয়েছে, এটা হচ্ছে মেইন কেন্দ্র, এখান থেকে শুরু, আর এটা হচ্ছে রিংস। এখন রিংসটা কত পিটি, 300 PT দেয়া আছে, নাম্বার কত, 10, এখানে 10টা আছে রিং টোটাল। আর এটা হচ্ছে কতটুকু লার্জেস্ট, 50%, এর থেকে 50%। তো ডিরেকশন কোন দিকে হবে, ডিরেকশন চেঞ্জ করেন, দেখেন ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, হইছে না, জি চেঞ্জ করে দিলাম। এবার ওকে করে দিলাম, ওকে করার পর আমি যে নরমালি যদি আসি, দেখেন লাইটের একটা ইফেক্ট, ফ্লেয়ার টুল দিয়ে এই কাজটাই করা হয়। লাইটের কালারটা কি এটাই বাই ডিফল্ট থাকবে নাকি আমি চেঞ্জ করতে, এটার কালার চেঞ্জ করতে পারবেন না আপনি, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার উপরে, তারপর আপনার ওই ফিজিনেস, তারপরে কতটা লম্বা হবে, রে থাকবে কিনা, রিং থাকবে কিনা, তার উপর ডিপেন্ড করে ইফেক্টটা পরিবর্তন করা যাবে, কতটুকু দূরে হবে রিং গুলো, রিং গুলো কোন ডিরেকশনে থাকবে, সেই অনুযায়ী দেখবেন এক একবার এক এক রকম লাগছে। এবার যদি আমি এই নিচে রেকট্যাঙ্গেলটা সিলেক্ট করে কালার চেঞ্জ করি, তাহলে আপনি বুঝতে পারবেন, দেখেন চেঞ্জ হচ্ছে, এক একটাতে এক একটা ইফেক্ট মনে হচ্ছে না আমার, কি ওটার কালার চেঞ্জ করার দরকার আছে, দরকারই নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে লাইট গুলো বিভিন্ন রকম লাগছে, ঠিক আছে। তাহলে ফ্লেয়ার বুঝছি সবাই, এটা খুব বেশি কাজে লাগে না, তারপরেও আপনারা যেহেতু জানতে চাইলেন বলে দিলাম। আচ্ছা এখানে আছে কি, পেইন্ট ব্রাশ টুল, পেইন্ট ব্রাশ টুল জানেন আপনারা, সিগনেচারের জন্য, আপনার সিগনেচার আপনি তৈরি করবেন, আপনি এটা দিয়ে সিগনেচার তৈরি করতে পারবেন। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা স্ট্রোকে কাজ করে, আপনি যখনই এটা নিয়ে কাজ করবেন এটা কখনো ফিল কালারে থাকবে না, আপনি ফিল কালার দিলেও থাকবে না, বুঝতে পেরেছি, জি আপু, জি আপু। আর এটা আমরা স্ট্রোক চেঞ্জ করতে পারি, যেরকম আগে চেঞ্জ করতে পারতাম সেম ভাবে আমরা স্ট্রোক চেঞ্জ করতে পারবো, এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক চেঞ্জ করা যাবে। আর স্ট্রোকের এখানে যে এরকম ব্রাশ আছে, এটাও যদি সিলেক্ট করা যায়, সিলেক্ট করে যদি এটা ইউজ করা যায়, তাহলে এরকম টাইপের হবে, যেমন আমি চাচ্ছি, এটা আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে পেইন্ট ব্রাশ। আর এখানে আরেকটা ব্রাশ আছে, ব্লব ব্রাশ, এই ব্লব ব্রাশটার কাজও একই রকম, তবে ব্লব ব্রাশটা ফিল কালারে কাজ করে, ব্লব ব্রাশটা ফিল কালারে কাজ করে, স্ট্রোকে কাজ করে না, এটা স্ট্রোকে এখানে আছে বাট এটা ফিল কালারে কাজ করে, এটা যখন আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করলে বুঝতে পারবেন, দেখেন এটা ফিল কালার, স্ট্রোক কিন্তু না, খেয়াল করছেন, জি। এবার যদি আমি এটা সিলেক্ট করি, এটা দেখেন ফিল না, এটা কিন্তু স্ট্রোক, স্ট্রোক, জি, এটাই হচ্ছে পার্থক্য। আর কত পিটি রাউন্ড হবে, কতটুকু স্মুথ হবে, সেটা কিন্তু এই যে এখানে দেয়া থাকে, এখান থেকে দেখলেই আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন। তাহলে ব্রাশ, পেইন্ট ব্রাশ বুঝেছি, আরো কোনো অসুবিধা থাকলে বলবেন সাথে সাথে। আচ্ছা পেইন্ট গেল, ব্লব ব্রাশ গেল, এবার পেন্সিল টুল, পেন্সিল টুল দিয়ে আমরা হচ্ছে সিম্পলি পেন্সিল দিয়ে যেমন আঁকি তেমন কোনো কিছু আঁকার ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে। এটাও ব্রাশের মতো স্ট্রোকে দেখাচ্ছে, এরকম ভাবেই কাজ করবে, আর এর থিন একটা লাইন তৈরি করা যাবে, কিন কোন লাইন, ছোট ছোট, হয়তো বা আমি হচ্ছে কোন লোগো তৈরি করতেছি, গাছের শিকড় বানাবো, এরকম করে করে আঁকবো, তো এইগুলো পেন্সিল টুল দিয়ে তৈরি করা যেতে পারে। পেন্সিল টুল দিয়ে আপনার সিগনেচার, যেটা সিগনেচারের কথা একটু আগে বললাম, পেইন্ট ব্রাশ দিয়ে সেটাও করা যেতে পারে, এটাও কিন্তু স্ট্রোকে কাজ করে, খেয়াল করেন,
স্ট্রোকে এখানে কোনো ফিল কালার নাই only স্ট্রোক এটা ছিল পেন্সিল আর ম্যাজিক ওয়ান টুল আপনার যদি কোনো ছবি বা কোনো লোগো থাকে সেখানে একই ধরনের কালার সিলেক্ট করার জন্য এটা আপনি ব্যবহার করতে পারেন সাপোজ এই যে একটা গ্রুপ আছে আমার এখানে এই গ্রুপটার মধ্যে আমি যদি এখন কালার চেঞ্জ করে করে দেই এটাকে আগে আনগ্রুপ করে নেওয়া উচিত আনগ্রুপ করে নিচ্ছি এবার এটার আমি কালার চেঞ্জ করে দিব সিলেক্ট করলাম কালার চেঞ্জ করে দিলাম কালার চেঞ্জ করে দিলাম আর একটা কালার চেঞ্জ করি এটার কালার চেঞ্জ করলাম তাহলে দুইটার কালার চেঞ্জ হয়ে গেল এখন যদি আমি ম্যাজিক ওয়ান টু দিয়ে সিলেক্ট করতে যাই দেখেন একটা ক্লিক করছি শুধু ব্ল্যাক কালারের সবগুলো সিলেক্টেড এলোমেলো ভাবে আছে তারপরও ব্ল্যাক কালারের গুলোই সিলেক্টেড কারণ এটা কালারের উপর বেস করে কাজ করে একই ধরনের কালারটাকে সিলেক্ট করে আমরা অনেক সময় দেখা যায় যে কোনো একটা লোগোতে বা কোনো ডিজাইনে একই কালার ব্যবহার করছি আমি চাচ্ছি যে এই পুরা কালারটাই মানে যতগুলো জায়গায় এই কালার ব্যবহার করছি এই কালারটা আমি পরিবর্তন করে দিব ওই সবগুলো জায়গা থেকেই তখন কিভাবে পরিবর্তন করব ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে দেন কালার চেঞ্জ করে দিব এখন সবগুলো সিলেক্টেড না এখন আমি কালার দিয়ে দিচ্ছি হয়ে গেছে চেঞ্জ একবারে হয়ে গেল আলাদা আলাদা করে আমাকে করতে হলো না কাজটা সহজ হয়ে গেল না জি আপু তাহলে এইটুকু সবাই বুঝতে পেরেছি জি আচ্ছা এবার নেক্সটে যাব জি আচ্ছা টাইপ টুলের কাজ সবাই জানি টাইপ অনে পাথ জানি আমরা না চেষ্টা করা হয়নি আপু আচ্ছা টাইপ অনে পাথ দেখাই এরকম একটা পাথ আমি নিয়ে নিলাম সোজা নিলাম না ইচ্ছা করে বাঁকাই নিছি যে বাঁকাই থাক সমস্যা নেই একটা পাথ নিয়েছি পাথটা সিলেক্ট করলাম পাথ হয়ে গেছে একটা এবার এই পাথের উপরে যদি আমি লিখতে চাই আমি নরমাল টাইপ নিয়ে যদি সারা দিনও লেখার চেষ্টা করি পাথের উপরে লেখা হয় পাথের উপরে লেখা হয় না কিন্তু তাই আমি টাইপ অনে পাথ নিলাম টাইপ অনে পাথ নিয়ে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি বলছে You must click on a non-compound, non-masking path to create text along a path. মানে আমি বাইরে সারা দিন ধরে ক্লিক করলেও ও লিখবে না আমি যদি পাথে ক্লিক করি তখনই ওকে বল লিখবে এবার আমি ডিরেকশন কোন দিকে দেওয়া আছে কতটা লিখবো সেই অনুযায়ী এটা লেখা শুরু করছে এখান থেকে আমি শুরু করি এখানে চলে আসছে আচ্ছা আমি এটা ডিলিট করে দিই আমি একটা ইলিপস নিয়ে দেখাই আরো সহজে বুঝা যাবে একটা ইলিপস নিয়েছি আমি নিয়ে এটাকে স্ট্রোক কালারে নিয়ে নিলাম ফিল কালার থাকলেও চলে যাবে সমস্যা হবে না এবার আমি এই যে পাথ নিলাম নেওয়ার পরে এই যে ক্লিক করছি দেখেন লরিম ইপসামের যে লেখাগুলো সেগুলো সোজা না হয়ে পাথের মধ্যে লেখা হয়ে গেছে এখানে যদি আমি এই লেখাগুলো না চাই আমি অন্য কিছু যদি লিখতে চাই এই যে লিখতে পারছি পাথে আমরা অনেক সময় অনেক লোগোতে দেখি না এরকম লেখা থাকে পাথে সেটা কি এখন পারবো জি আপু লেখাটা যদি মানে কোথা থেকে শুরু হবে এটা আমি কিভাবে কোথা থেকে শুরু হবে আচ্ছা সাপোজ আমি এই যে ইলিপসটা নিয়েছি হ্যাঁ ইলিপসটা নিয়েছি আমি চাচ্ছি যে ইলিপসের আমি আবার নিয়ে দেখাই নতুন করে দেখাই এখানে আমি একটা ইলিপস দিলাম লোগোতে যেভাবে কাজ করে আমি সেটাই দেখাই ইলিপস নিয়েছি এবার এই ইলিপস নেওয়ার পরে আমি চাচ্ছি যে এই ইলিপসের মধ্যে আমি লিখবো কিন্তু আমি উপর থেকে নিচে আসবে না উপরের অংশটুকুতেই থাকবে উপরের হাফে তখন আমরা কি করব এখানে আরেকটা টুল আছে না নাইফ টুল ছিল সিজার টুল ছিল সিজার ছিল নাইফ ছিল আচ্ছা আমারটার কোনটার মধ্যে আছে আমাকে একটু দেখতে হবে আমারটার সেটিংস আলাদা তো চেঞ্জ করছি আমি এই জন্য আচ্ছা এই যে পেয়েছি সিজার টুল যদি আমি নেই হ্যাঁ আমার ওই যে এলোমেলো আছে আমি আমার মতো করে কাজ করি তো এই জন্য এক একটা এক এক জায়গায় আছে তো এইখানে একটা ক্লিক করে নিচ্ছি আর এখানে একটা ক্লিক করে নিচ্ছি এবার দেখেন পাথটা কিন্তু ডিভাইড হয়ে গেছে অলরেডি এখন এইটা একটা পাথ এইটা একটা পাথ দুইটা পাথ এখন আমি কোন পাথটা সিলেক্ট করছি এই পাথটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর টাইপ অনে পাথ নিয়ে আমি এই যে পাথের উপরে ক্লিক করলাম এই উপরের পাথে লেখাটা হইছে
লেখাটা হইছে এবার আমি চাচ্ছি এই লেখাটার মধ্যে আমি সরাবো বা চেঞ্জ করব কোনো কিছু কন্ট্রোল টি দিলাম কন্ট্রোল টি দিলে এই যে ক্যারেক্টার প্যানেল যেটা আমাদের কাজে লাগবে যে কোনো টেক্সট রিলেটেড কোনো কাজ করলে অবশ্যই এইটা ব্যবহার করবেন টানা হ্যাচড়া করে টেক্সট কখনোই বড় করবেন না শো অপশন দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করতে পারবো এখান থেকে বোল্ড রেগুলার সেমি বোল্ড ইটালিক যা কিছু করতে হয় সেটা এখান থেকে করতে পারবো এবার আমি চাচ্ছি যে ফন্ট সাইজটা বাড়িয়ে দেব এই যে ফন্ট সাইজ আমি বাড়িয়ে দিলাম ঠিক আছে এর থেকে বেশি হচ্ছে না কারণ আমার এখানে লেখাটা অনেক বেশি ছিল সেই জন্য আর এইটা হচ্ছে আমার এখান থেকে আমি দিতে পারবো যে লম্বা কতটুকু হবে টেক্সট সেটা আমি এখান থেকে দিয়ে দিতে পারবো আর এটা অটো দেওয়া আছে এটা অটোই থাকুক আর লেখার মাঝখানে দূরত্ব এই যে প্রত্যেকটা যে লেখাগুলো আছে লেখাগুলোর যে মাঝখানে দূরত্ব সেই দূরত্বটা আমি এখান থেকে বাড়িয়ে দিতে পারি কত দূরে দূরে হবে লেখাগুলো অনেক সময় দেখা যাচ্ছে আমরা একটা ওয়ার্ড লিখছি কিন্তু ওই একটা ওয়ার্ডে আমার এই বৃত্তের উপরের অংশটুকু ফিল আপ হচ্ছে না কিন্তু ওটার আমি সাইজও আর বাড়াতে পারছি না তখন আমরা এটা ব্যবহার করব দূরত্ব বাড়ায় দিয়ে এটা ফিল আপ করে দিতে পারবো ঠিক আছে আপু ভি অবলিক এ এটার মিনিংটা কি আসে আপু কোনটা যে আপনি যখন বাড়ালেন ভি এ মানে এটার ফুল মিনিংটা কি আসে তাই জিজ্ঞেস করলাম তাহলে মনে থাকবে আমাদের আচ্ছা এই যে এখানে বলছে এটা ট্র্যাকিং এটাকে বলা হয় ট্র্যাকিং সেট দা ট্র্যাকিং ফর দ্য সিলেক্টেড টেক্সট ট্র্যাকিং এটা হচ্ছে ট্র্যাকিং আচ্ছা আচ্ছা আরেকটা আছে এই যে এখান থেকে দেখেন আরো অনেকগুলো অপশন আছে এগুলো আপনারা একটা একটা করে ট্রাই করে বুঝতে পারবেন কোনটাতে কি কাজ হচ্ছে এটা আর একটু চাপাই দিচ্ছে ওইদিকে এটা আর একটু এদিকে চলে আসতেছে এখানে অনেকগুলো আছে তারপরে এই যে ক্যাপস আছে সবগুলো স্মল ক্যাপসে হবে সবগুলো অল ক্যাপস অন থাকলে সবগুলো বড় হাতের হবে কিভাবে চাচ্ছেন আপনি সেটা আপনি এখান থেকে ঠিক করে দিতে পারবেন আরেকটা জিনিস দেখাই দেই আচ্ছা আপু জি এই যে বাম পাশে লরিমের এল যেখান থেকে শুরু হয় হ্যাঁ হ্যাঁ আমি ওইটার কথাই বলতে আর যেটা এই যে এই অংশটার কথা বলছেন জি জি এই চিহ্নটা কেন এই চিহ্নটা দিয়ে আপনি এই যে এখানে যদি জায়গা থাকে তাহলে এটাকে সরাইতে পারবেন সরাই করতে পারবেন কিন্তু এটা এখানে এখন কাজ করছে না কারণ অলরেডি এখানে অনেক বেশি লেখা ছিল আমাদের যদি লেখাটা কম থাকতো তাহলে লেখা যেত যেমন এই পাঁচটা আমি সিলেক্ট করি এই পাঁচটা একটু যদি কম লেখা নিয়ে দেখি একটু লিখি শুধু লরেম লেখা আছে এটা বড় করা আছে এই জন্য আমি পুরোটা ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে এখানে যদি কোনো একটা কিছু লিখি সাপোজ আমরা এখানে লিখি ডিজাইন ঠিক আছে ডিজাইন আমি লিখছি এবার এই লেখাটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে আমি যদি এটাকে বড় ছোট করার প্রয়োজন হয় বা ট্র্যাকিং যদি বাড়ানোর দরকার হয় ট্র্যাকিং এখান থেকে বাড়াতে পারবো কিন্তু এটা এদিকেই সরছে এটা এদিকে সরছে না এখন কি করব এই যে ঘরটা দেখতে পাচ্ছেন সাদা এটা ধরে এই যে ড্র্যাগ করে এটাকে এদিকে নিয়ে আসছি এখন এই ডিজাইন লেখাটা তো উল্টা আছে এটাকে তো সোজা করতে হবে এই যে চিকন একটা লাইন দেখতে পাচ্ছেন এটা জাস্ট ধরে ড্র্যাগ করে ভেতরে দিয়ে দিলাম চলে আসছে ভিতরে জি আপু এইভাবে লেখাটাকে সোজা করে দিতে পারবো এবার সোজা করে দেওয়ার পরে এই লেখাটাকে এটাতে তো এক মিনিট সিলেকশন এটা টেক্সট সিলেক্ট করে এখন তো পাঁচ সিলেক্ট আছে টেক্সট সিলেক্ট করে এটাকে বাইরের দিকে লেখা হবে না ভেতরের দিকে হবে দেখেন অনেকটা নিচের দিকে চলে আসছে কারণ আমি এখান থেকে ক্লিক করছি এখানে ক্লিক করলেই ভার্টিক্যাল স্কেল দিয়ে এটাকে ভেতরের দিকে বা বাইরের দিকে আনা যাবে আর সোজা করার জন্য এই যে রেখাটা আর সরানোর জন্য এই যেটা এই যে দুই পাশেই আছে চার কোণা বক্সের মতো যেটা এটা ধরে ড্র্যাগ করলে এটা সরবে পাথ অনুযায়ী এটা সরে ঠিক আছে এটা আপনারা একটু ট্রাই করে দেখেন তো আমরা কত দূর ছিলাম এইখানে টাইপ ওয়ানে পাঁচ শিখছি ভার্টিক্যাল টাইপ আমরা সবাই জানি সেটা শুধু উপর থেকে নিচের দিকে লম্বা লম্বি লেখাটা হয় আর এরিয়া টাইপ টুল একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে লেখে এরিয়ার বাইরে যায় না এটা কি ট্রাই করেছেন তবে এটা বোঝা যাচ্ছে যে আমাদের যে মানে একটা বক্স নিলে বক্সের ভেতরে লেখা থাকবে বাইরে যাবে না ভেতরেই লেখাটা হবে বাইরে আর যাবে না এটাই হচ্ছে আর ভার্টিক্যাল এরিয়াটাও সেম এরিয়ার মধ্যেই ভার্টিক্যাল যেটা লম্বা লম্বি লেখাগুলো হবে
আর ভার্টিক্যাল টাইপটাও একই রকম, এই যে আমরা পাথে লিখলাম না, পাথে আমরা যদি ভার্টিক্যালি লিখতে চাই তাহলে এটা ব্যবহার করব। তাহলে এটা আর দেখানোর বোধহয় দরকার হবে না, আপনারা প্র্যাকটিস করেন, যদি অসুবিধা হয় তাহলে এটাতে আবার আসব। ঠিক আছে? জি। আচ্ছা, রোটেট টুল আপনারা সবাই জানেন, আর স্কেলটা আমি স্কেল আর শিয়ার, স্কেল আর শিয়ার কি দেখছেন? রোটেট রিফ্লেক্ট বোধহয় দেখেছেন, এর মধ্যে কোনটা কোনটা জানেন আর কোনটা জানেন না? আমি এখান থেকে ব্যবহার করি না, আমি আমার পার্সোনাল কথা বলতেছি, ঠিক আছে? আমি এখান থেকে ব্যবহার করি না, আমি রাইট বাটন ক্লিক করে, চারটা অপশনই আছে, সেম কাজ করে, এখান থেকেও যা কাজ এখান থেকেও তাই কাজ। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কাজটা কি, কাজটা শেখা থেকেই তো আসলে মূল দরকার যে কাজটা কি, কাজটা আমি দেখাই দিই। প্রথমে আমি একটা রেক্টাঙ্গেল নিলাম উদাহরণ হিসেবে, এটা দিয়ে দেখাই। ট্রান্সফর্মে গেলে এখানে দেখেন চারটাই আছে, রোটেট রিফ্লেক্ট স্কেল শিয়ার, যে চারটা আমি ওখানে দেখে আসলাম সেই চারটাই আছে না? জি। এবার আমরা প্রথমে তাহলে রোটেটে যাই। রোটেটে যাওয়ার পর রোটেট তো আমরা সবাই জানি, প্রিভিউ অন করে দিয়ে এখানে আমি যে কোনো অ্যাঙ্গেল দিয়ে দিতে পারি, সেই অ্যাঙ্গেলে এটাকে আমি রোটেট করতে পারলাম, কপি দিলাম, এটা গেল রোটেশন। এবার এটাকে আমি আবার সিলেক্ট করলাম, এবার আমি গেলাম রিফ্লেক্ট। রিফ্লেক্ট যেহেতু এটা একই রকম দেখতে, এটা দেখে বোঝাই যাবে না, তারপর আমরা একটু দেখি, হরিজন্টালি রিফ্লেক্ট হলে একরকম আসবে, একই রকম দেখা যাবে, ভার্টিক্যালি রিফ্লেক্ট হলেও তো একই রকমই আসবে, কারণ সেম তো, অ্যাঙ্গেল দিলে একটু আলাদা আসবে। অ্যাঙ্গেলকে ঘুরিয়ে নিয়ে পরে এবার আমরা ভার্টিক্যাল আর হরিজন্টাল দিলে মনে হয় বোঝা যাবে, অ্যাঙ্গেল দিলে এটা চেঞ্জ হবে, কিন্তু ভার্টিক্যাল আর হরিজন্টাল দিলে এটা যেহেতু রেক্টাঙ্গেল এই জন্য বোঝা যাচ্ছে না, এটা অন্য কোন শেপ। এখন এখন ভার্টিক্যাল দিলে কি একটু বোঝা যাবে না? এখন ভার্টিক্যাল দিলে তাও বোঝা যাবে না, কারণ অ্যাঙ্গেল তখন আর থাকবে না, হয় হরিজন্টাল নয় ভার্টিক্যাল নয় অ্যাঙ্গেল, একবারে হবে না। ঠিক আছে, এটা যেহেতু এইটা দিয়ে বোঝা যাচ্ছে না, তাহলে এটা আমরা পরে দেখি। এবার আমরা অন্য আরেকটা কাজ দেখব, স্কেলে যাই, স্কেলে গিয়ে এই যে এখানে আছে ইউনিফর্ম, ঠিক আছে, ইউনিফর্ম মানে হচ্ছে চারিদিক থেকে সমানভাবে কমাবে, এখানে 100% আছে, আমি এখানে দিয়ে দিলাম 80%, 80% দিয়ে নন ইউনিফর্ম ইউনিফর্ম আসে। ইউনিফর্মে দিলে দেখেন 80% কমেছে, উপর দিক থেকে 80% আর ডান দিক থেকে 80% কিন্তু সমান না, কেন? কারণ আমার এটা কিন্তু বর্গাকৃতি ছিল না, বর্গাকৃতি ছিল না, তাহলে এদিকে যে লেন্থটা ছিল সেই অনুযায়ী 80% কমেছে, আবার এদিকে যে লেন্থটা ছিল সেই অনুযায়ী 80% কমেছে। সবাই কি বুঝতে পেরেছি? মানে এপাশ থেকে 80% আর এপাশ থেকে 80% কিন্তু সেম না, কারণ এদিকের যে দৈর্ঘ্য প্রস্থ সেই অনুযায়ী কিন্তু এই মাপ আর এই মাপ কিন্তু সমান না, হরিজন্টালি আর ভার্টিক্যালি মাপ কি সমান? না, সমান না, এই জন্য সমানভাবে কিন্তু কমেওনি, কমেছে কিভাবে? রেশিও 80% আছে, 20% করে কমে গেছে, ঠিক আছে? আর যদি নন ইউনিফর্মে আমি যাই এবং আমি হরিজন্টালি যদি এখানে দিয়ে দেই যে হরিজন্টালি আমি নিব কত, 60% নিব হরিজন্টালি, তাহলে হরিজন্টালি 60% হইছে? জি। আগেরটা কিন্তু 80%ই আছে ভার্টিক্যালি, এবং হরিজন্টালি আমি আরো কমিয়ে দিলাম, এখন কিন্তু দেখে অনেকটা চোখের আন্দাজে মনে হচ্ছে চারদিক থেকে সমান, আসলে না, চারদিক থেকে দেখে সমান মনে হচ্ছে, কারণ আমি হরিজন্টালি দিছি একটা মাপ, ভার্টিক্যালি দিছি আর একটা মাপ, চেঞ্জ হইছে? তাহলে স্কেল করার কারণটা কি বলি, যে একই শেপ, সাপোজ এই একটা শেপ, আমি এখানে এটা আমার একটা কার্ড বা এটা আমার একটা ডিজাইন, ঠিক আছে, এটা আমার একটা ডিজাইন, আমার এখানে চারটা বা আরো বেশি, আরো বেশি নেই আমাদের কাছে তো আছে, নিতে তো অসুবিধা, এই যে এতগুলো আছে। এখন সাপোজ আমি এটা অনেক বড় বড় করে নিয়ে ফেলছি, দেখতে ভালো লাগতেছে না, আমি আমার ডিজাইনের মধ্যে চাচ্ছি যে এই প্রত্যেকটাকেই আমি একই মাপে ছোট করব, তখন আমরা কি করি, একটা একটা করে ম্যানুয়ালি ছোট করা শুরু করি, তাই না? একটা একটা করে ম্যানুয়ালি ছোট করলে এক একটা এক এক রকম হয়ে যাবে না? আমি এই যে এখন এটাকে ছোট করে দেখাই, এটাকে আমি এতটুকু আপু, আমরা সবগুলো একসাথে ব্লক করে যদি কন্ট্রোল আর শিফট চেপে মাউস দিয়ে করি তাও তো হবে। হ্যাঁ, সেটা আপনি করতে পারেন, কিন্তু এটা আমি বলে দেই দেখেন আগে, এটা যদি আমি ম্যানুয়ালি করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, এটা এইভাবে এইভাবে ছোট করতে গেলে এটা সেম হবে না, আমি যদি সবগুলোকে সিলেক্ট করে নেই, এই দুইটা বাদ দিলাম কারণ এই দুইটা চেঞ্জ করে ফেলছি, এগুলো তো সেম, সিলেক্ট করে এবার আমি এখানে ট্রান্সফর্মে চলে গেলাম, গিয়ে স্কেলে চলে গেলাম,
একটু এপাশে সরাই নিয়ে আসি দেখার জন্য। দেখেন এখানে কিন্তু 68টি অলরেডি হয়ে গেছে, 60% 80% দেয়া ছিল, তাই এখন আমি 70% দিলাম। সবগুলো একই মাপে কমছে না? এটা হচ্ছে সুবিধা যে আমি একটা বিজনেস কার্ডে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমরা স্কোয়ার দিয়ে অনেক ডিজাইন করি, ইলিপস দিয়ে ডিজাইন করি, সেম মাপের অনেক অবজেক্ট থাকে, এগুলো আমি চেঞ্জ করতে চাচ্ছি একই মাপে, কিন্তু ম্যানুয়ালি করতে গেলে আমার জন্য একটা একটা করে করতে গেলে হবে না, সমস্যা হচ্ছে আমার। তখন আমি একসাথে কিভাবে করতে পারি? তখন আমরা এইভাবে চেঞ্জ করে নিব। এবার শেয়ারটা দেখি আমরা, শেয়ারটা আরো মজার কাজ। আমরা এই কাজটাই অনেক কষ্ট করে করতাম। এখানে যে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল আমি একটা দিয়ে দিতে পারি চাইলে, কত ডিগ্রি নিব। এই যে অ্যাঙ্গেল, এরকম অনেক শেপ আমাদের অনেক লোগোর ক্ষেত্রে প্রয়োজন হইছে। আমরা কি করছি, কষ্ট করে পেন্টুল দিয়ে আঁকছি অথবা বাঁকা করছি, তারপর উপরে কাটছি, তাই না? কিন্তু এটার দরকার হবে না। এখানে যদি হরিজন্টালি থাকে তাহলে এভাবে হবে, আর ভার্টিক্যালি হলে দুই পাশে সমান, উপরে নিচে কিন্তু দেখেন ছোট বড় আছে, দুরকমই আমি চাইলে পাবো। আমি এরকম যদি শেপ চাই এরকমও নিতে পারবো, আমি যদি হরিজন্টালি শেপ চাই তাহলে এভাবেও নিতে পারবো, তাহলে দুরকম করে নিতে পারছি। আবার যদি আমি অ্যাঙ্গেল চাই, এখানে যদি একটা অ্যাঙ্গেল দিই সেই অনুযায়ীও এটা হবে, নেওয়া যাবে, মানে আমার যেরকম দরকার সেই অনুযায়ী আমি করে নিতে পারবো। বেশিরভাগই দরকার হয় হরিজন্টাল বা ভার্টিক্যাল, অনেক সময় এরকম দরকার হয় না। সাপোজ আমি একটা এ লিখবো, এ লিখবো, আমি রেক্টাঙ্গেল দিয়ে এ লিখবো, তাহলে তো আমার এরকম অংশ দরকার হবে, দরকার হবে না? এখন আমরা এখান থেকে শিয়ার দিয়ে বাঁকাই নিতে পারবো খুব সহজে। কপি নিয়ে নিলাম, এবার এটা দিয়ে আমরা রিফ্লেক্ট দেখি, যেহেতু এটা বাঁকা আছে। এখন যদি আমি কপি নেই, এবার এটাকে সরাই নেই, হয়ে গেছে না? এটাকে যদি একটা ঘরের উপরের অংশ বলি বা এ বলি, যেটাই বলি, সেটা কিন্তু হয়ে গেছে সহজে। এটা আঁকার জন্য আমাকে এত পরিশ্রম করার দরকার নাই, তাহলে কাজগুলো কি আগে চাইতে? এখানে এই টুলগুলো তো আমরা দেখে ফেলছি। এখান থেকে ইরেজার, আপনারা সবাই জানেন ইরেজার দিয়ে আমরা মুছে ফেলতে পারি, সেটা স্ট্রোক হোক বা ফিল কালার হোক, যেটাই দেয়া থাকুক, যে কোনো পাতা মুছে ফেলতে পারি। সিজার দিয়ে আমরা একটু আগেই কাটছি, সিজার দিয়ে বেশি কাটা হয়, নাইফটাও আপনি চাইলে কাটার জন্য ব্যবহার করতে পারেন। সিজারটা পাত অনুযায়ী কাটে, নাইফটা পুরো পাথের মধ্যে দিয়ে কেটে দিবে, কাটা যাবে। শেপ বিল্ডার টুলটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল। শেপ বিল্ডারের কাজ সবাই জানি? জি আপু জানি। শেপ বিল্ডারের কাজটা খুব ভালোভাবে জানতে হবে, শেপ বিল্ডার প্রচুর ইউজ হবে। আর এখানে আছে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলটা আমরা সবাই বোধহয় জানি। আপু আমরা গ্রেডিয়েন্টের কাজ জানি, কিন্তু আপনি আর একটু ভালো করে বলে দিলে আরো ভালো হতো আপু, মানে আমরা অতটা ফিনিশিংটা করতে পাচ্ছি না, মানে পারি ফিনিশিং লেভেলটা চেপে গেলে। আমরা একটু বলি যে এখানে আমি যদি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, এই যে এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? এবার আমার এখানে আরো অনেক গ্রেডিয়েন্ট আছে, আমি চাইলে এখান থেকে গ্রেডিয়েন্ট নিতে পারি। যদি নতুন করে এখানে অ্যাড টু সোয়াচেস, এখানে যদি আমি সোয়াচেস এ কোনো কালার অ্যাড করতে চাই, এখান থেকে আমি অ্যাড করতে পারবো চাইলে। আর এছাড়াও এছাড়াও এখানে যদি আমি কালার দিতে চাই, এই যে স্লাইডার আছে, এই স্লাইডারের উপরে ডাবল ক্লিক, ডাবল ক্লিক করার পর এখানে যে কালার দেখাচ্ছে আমি এখান থেকেও নিতে পারবো। আমি স্কেল ধরে, এই যে এখানে স্কেল দেয়া আছে এখন সিএমওয়াই কে, গ্রে স্কেল, গ্রে স্কেল আছে, আরজিবি দিলাম, এবার কিন্তু আমি কালার পাচ্ছি। স্কেলের মান অনুযায়ী বা আমি যে ম্যাক্স কালার কোড আমরা চিনি সবাই, এখানে কালার কোড বসাই দিয়েও আমি কালার নিতে পারবো, ঠিক আছে? তাহলে আমি কালার কোড দিয়ে নিতে পারছি, সোয়াচ থেকেও নিতে পারছি। আর একটা উপায় আছে, যদি আমার কোনো কালার পছন্দ হয় এবং ওইটা আমি গ্রেডিয়েন্টে ব্যবহার করতে চাই, তখন আমি এই যে আইড্রপার ইউজ করেও নিতে পারবো এখানে কালার, ঠিক আছে? আইড্রপার ব্যবহার করে এখানে নিতে পারবো। তো আমি এখানে যে কালারটাই পিক করবো, আমি যদি এই কালারটা পিক করি, এই পাশে এই কালারটা চলে আসছে। এবার আসার পর আমি দেখছি যে ঠিক আছে আমার এটা চলে আসছে, ওকে ফাইন, এবার আমি এটা চেঞ্জ করব। তাহলে আমি আবার কি করব, এই যে স্লাইডারটা আছে এই স্লাইডারটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আবার আমার যেটা পছন্দ যেই কোনো একটা কালার আমি নিতে পারি, সাপোজ এইটাই নিলাম, ঠিক আছে, কালার নিয়ে নিয়েছি। এবার অপাসিটি এখান থেকে কমাতে পারি, যে কালারটা আমি নিয়েছি তার অপাসিটি যদি কমানোর দরকার হয়, একটা কালারের, গ্রেডিয়েন্টের না, তো একটা কালারের যদি অপাসিটি চেঞ্জ করতে হয় এখান থেকেও করা যাবে, আবার সেটা এখান থেকেও করা যাবে। এখন আমার স্লাইডার সিলেক্ট আছে কোনটা, এটা, তাহলে আমি এটার অপাসিটি এখান থেকে কমাতে পারবো, এটা লোকেশন কমাইতে পারবো, আবার আমি লোকেশন এভাবেও চেঞ্জ করতে পারবো। এই যে লোকেশন চেঞ্জ হচ্ছে নিচে, খেয়াল করছেন? জি, লোকেশন চেঞ্জ হচ্ছে। আবার যদি আমি এই স্লাইডারটা সিলেক্ট করি, একটা ক্লিক করে স্লাইডার সিলেক্ট করছি আমি,
সিলেক্ট করার পর যদি আবার আমি এইভাবে ড্র্যাগ করি এর লোকেশন চেঞ্জ হচ্ছে, মানে এই কালারটা কত দূর অবধি থাকবে সেটা ডিপেন্ড করে। এবার এখানে আছে স্টাইল, লিনিয়ার, রেডিয়াল আর কি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম এর মধ্যে আরো দুইটা অপশন আছে। ফ্রি ফর্মে আচ্ছা আমি গ্রেডিয়েন্টটা যদি আর আর এইভাবে না দিয়ে যদি লম্বা লম্বি দিই তাহলে? হ্যাঁ লম্বা লম্বি আপনি দিতে পারবেন, আমি সবগুলোই আপনাকে দেখাই দিব। এখানে আমি যেভাবে নিয়েছি এই যে গ্রেডিয়েন্ট টুলটা আছে না আমার, এই টুলটার ব্যবহারটা আমি দেখাই না। এই টুলের ব্যবহারটা হচ্ছে আমি যে এখান থেকে সিম্পলি যে ড্র্যাগ করলাম উপর থেকে ড্র্যাগ করলাম, কোনো কিছু ধরছে নাকি জাস্ট ড্র্যাগ করছি, কিছু না জাস্ট শুধু আমি লেফট বাটন চেপে ড্র্যাগ মানে একদম ড্র্যাগ করলাম আর কিছুই করিনি। আচ্ছা আচ্ছা, এবার আমি যেদিক থেকে ড্র্যাগ করব সেদিক থেকে ফার্স্ট কালার আসা শুরু করবে। আমি যেই পয়েন্ট থেকে ড্র্যাগ করব সেখান থেকে ফার্স্ট কালার আসবে আর তারপরে পরবর্তী কালার গুলো আসবে। আমি যদি এই দিকে নেই, এই দিকে নেই, আমি যেদিক থেকে টানবো এবার এই স্কেল অনুযায়ী আমি লোকেশন চেঞ্জ করতে পারবো কালারের, এইভাবে ড্র্যাগ করতে পারবো কালার কত দূর যাবে কি রকম হবে। এই স্কেলটা এই যে এখান থেকে আসে গ্রেডিয়েন্ট টুল থেকে, গ্রেডিয়েন্ট টুল যদি ব্যবহার করতে না পারেন তাহলে এটার কাজ করতে পারবেন না। ঠিক আছে, এটা গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে করতে পারবেন। এটা গেল কি লিনিয়ার, এরপর আছে কি রেডিয়াল। রেডিয়ালটা মাঝখান থেকে এই যে স্কেলটা আসছে এটা কিন্তু এখন মাঝখান থেকে আসে, কিন্তু আমি যদি এইভাবে ম্যানুয়ালি ড্র্যাগ করে ফেলি তাহলে এই যেভাবে মাঝখান থেকে এখান থেকে নিবে এইটাকে মাঝখান ধরবে, আমি যেখান থেকে ক্লিক করব সেটাকে মাঝখান ধরে সেইভাবে কাজ করবে, এটা রেডিয়াল। আর যদি আমি এখানে চলে যাই ফ্রি ফর্ম, ফ্রি ফর্মে গেলে দেখেন এখানে ড্র আছে পয়েন্ট অনুযায়ী লাইন অনুযায়ী, পয়েন্ট অনুযায়ী যদি হয় এই পয়েন্টে কি কালার দিব আমি এই পয়েন্টে সেই কালার দিয়ে সেই অনুযায়ী দিতে পারি। দেখেন এই কালারটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে গ্রেডিয়েন্ট, পয়েন্ট চেঞ্জ করার সাথে সাথে গ্রেডিয়েন্ট চেঞ্জ হবে আর এক্সট্রা করে ক্লিক করলে এক্সট্রা পয়েন্ট অ্যাড হয়ে যাবে, আবার ক্লিক করলে পয়েন্ট অ্যাড হয়ে যাবে। আর এই পয়েন্ট যদি আমি ডিলিট করতে চাই তাহলে এই যে এই পয়েন্টটা ডিলিট, ক্লিয়ার? জি জি আপু, হচ্ছে পয়েন্ট অনুযায়ী। আর যদি আমি নেই লাইন, আর যদি আমি লাইন নেই এগুলো একটা লাইন ক্রিয়েট করবে কার সাথে কার সিঙ্ক আছে কিভাবে কালার গুলো দেখাবে। ঠিক আছে, লাইনটা একটু ঝামেলা আমার মনে হয়, পয়েন্ট অথবা আপনি টুল ব্যবহার করে জাস্ট শুধু স্কেল দিয়ে ড্র্যাগ করে কালার নিলে ভালো হয়, পয়েন্টটা আমার নিজের কাছে অতটা পছন্দ মনে হয় না। মানে গ্রেডিয়েন্ট নিয়ে সবার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? জি আপু, কোনো কনফিউশন থাকলে বলেন, যেটা বুঝি নাই। আপু অনেক সময় কালার সিলেক্ট করতে গেলে দেখি কি কালার সোয়াচটা আসতেছে না, মানে ব্ল্যাক হোয়াইট হয়ে থাকে, সবগুলা কালার আসতেছে না, এই প্রবলেমটা হলে কি করব? আমারটা তো ব্ল্যাক হোয়াইট ছিল, আমি কি করছি এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করে আমি চেঞ্জ করে নিতে পারবো। আমি আবার দেখাই গ্রেডিয়েন্টের যে কোনো একটা, এই যে গ্রেডিয়েন্ট আছে এই যে এখানে আমার এখন কালার আছে তো এইজন্য আসতেছে না, এই জায়গায় ক্লিক করবেন, এই জায়গায় ক্লিক করলে আপনার কালারের অপশন চলে আসবে, আরজিবি সিএমওয়াইকে যা যা কালার আছে সবগুলো আসবে। এবার আপনার যেটা প্রয়োজন আরজিবি যদি ডকুমেন্ট হয় তাহলে আরজিবি, যদি সিএমওয়াইকে হয় তাহলে সিএমওয়াইকে আপনি নিয়ে নেবেন। গ্রে স্কেলে থাকলে শুধু সাদা কালোর মধ্যে আসবে, গ্রে স্কেলটা হচ্ছে সাদা আর কালোর মাঝামাঝি সব ধরনের রং পাওয়া যায় গ্রে স্কেলে। ঠিক আছে, গ্রে স্কেল থাকলে অনেক সময় এমন হবে যদি কালার না পান জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে আরজিবি অথবা সিএমওয়াইকে তো চলে গেলে সব কালার পেয়ে যাবেন। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের দেখাই দেই, এই যে সোয়াচেস, এই সোয়াচেসে আমি যে কালার গুলো দেখতেছি এখানে তো কালার আছেই, আরো অনেক কালার আছে সোয়াচেসে। আরো অনেক কালার আছে, আমরা চাইলে সেখান থেকে কালার নিতে পারি। সাপোজ এই যে গ্রেডিয়েন্টস এ যদি আমি যাই, এখানে কত ধরনের গ্রেডিয়েন্ট আছে দেখেন, অ্যাডোবি আমাদের জন্য দিয়ে রাখছে, আমরা শুধু শুধু কষ্ট করে গ্রেডিয়েন্ট তৈরি করি, কি ধরনের গ্রেডিয়েন্ট দরকার এখান থেকে চুজ করেন, দেখাই আপনাদের দু একটা, যে কোনো একটা নাম বলেন এর মধ্যে থেকে। মেটালি দেখান আপু, মেটালটা দেখান। আচ্ছা মেটাল ক্লিক করছি, মেটালের সব রকম গ্রেডিয়েন্ট আসছে, এবার আমরা এই গ্রেডিয়েন্ট গুলো ব্যবহার করবো। ঠিক আছে নিলাম, এবার এই যে গ্রেডিয়েন্ট ব্যবহার করি, মেটালের মতো কালার আসতেছে। এই কালার গুলো তৈরি করার জন্য আমরা কত পরিশ্রম করি তাই না, গ্রেডিয়েন্ট তৈরি করার জন্য স্কেল দিয়ে একদম টেনে তারপরে যত রকমের কালার টালার আছে ইউজ করে আমরা তারপরও এরকম সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি না। ব্রোঞ্জের মতো কালার এরকম অনেকগুলো আছে, শুধু মেটাল না আরো অনেক আছে, এবং যখনই আপনি এটা ক্লিক করবেন এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে।
শুধু যে গ্রেডিয়েন্ট আছে ওখানে তা না, এখানে আরো অনেক কালার আছে, আপনার কি ধরনের কালার প্রয়োজন। এই যে আদার লাইব্রেরিতে চলে যাবেন, আদার লাইব্রেরিতে চলে গেলে এখানে যাবতীয় সব আছে, অ্যাকশন ব্রাশ গ্রাফিক স্টাইল কি লাগবে আপনার। সোয়াচেস এ গেলাম, সোয়াচেস দরকার তো আমাদের, ঠিক আছে সোয়াচেস। সোয়াচেস এ যাওয়ার পরে এই যে কি ধরনের লাগবে আপনার, সেলিব্রেশন রিলেটেড, বাচ্চাদের জন্য কিডস স্টাফ, মেটাল ন্যাচারাল কি দরকার সব আছে এখানে। এই যে বাচ্চাদের জিনিসপত্র এই ধরনের কালার বেশি ইউজ হয়, এই যে কিডস স্টাফ সব চলে আসছে, এই কালার গুলো বেশি ইউজ হয় বাচ্চাদের জন্য। এই যে ব্রাইট কালার দেখেন, এই যে ব্রাইট কালার হালকা কালারও আছে, এই ধরনের কালার গুলো বেশি ইউজ হয় না বাচ্চাদের জামা কাপড় জুতা ব্যাগ যখন আমরা তৈরি করি তখন এইগুলো কিন্তু বেশি লাগবে। এরকম অনেক কালার আছে, আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন। সবাই কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। এবার এখানে আরেকটা টুল আছে মেশ টুল, মেশ টুলটা আপনাদের লাগবে না এখন আপাতত, যেহেতু আপনাদের সময় কম, মেশ টুলটা পরে আপনাদের যদি কখনো সময় হয় তখন দেখাই দিব, এখন এটা দরকার হবে না। আইড্রপার টুল সবাই জানেন, আপনার যে কালারটা পছন্দ হবে সেই কালারটা নেয়ার জন্য আপনি আইড্রপার ব্যবহার করতে পারেন, এবং আইড্রপার দিয়ে আপনি ওটা নিয়ে ওটার কালার কোডও দেখে নিতে পারেন। এবার কালার কোডটা দেখে নিয়ে পরে যাতে ব্যবহার করতে পারেন সেটাও করা যাবে। আইড্রপারের এটাই কাজ, আপনারা অলরেডি জানেন। আর এটা হচ্ছে উইড টুল, এটা ডিজাইনের ক্ষেত্রে খুব কাজে লাগে। কিভাবে দেখাই, একটা সলিড কালার দেয়া আছে, সিলেকশনে চলে গেলাম। সিলেকশনে যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এইখানে আমাকে স্ট্রোকের অপশন দেখাচ্ছে না, তাহলে কি করব, এই যে স্ট্রোক এখানে চলে দেবো, এখান থেকে আমি স্ট্রোকটা বাড়াই দিব, এতটা স্ট্রোক দিচ্ছি আমি বোঝার জন্য, ঠিক আছে। এটা কিন্তু ফিল কালারের উপর কাজ করে না, এখন আমি যে কাজটা দেখাবো এটা ফিল কালারের উপর কাজ করে না, অনলি স্ট্রোক কালারের উপর কাজ করে। আমি সাপোজ একটা ডিজাইন করছি, এই ডিজাইনের একদিকে চিকন একদিকে মোটা করতে হবে, যেটা আমি ইউনিফর্ম থেকে করছি বা করতে পারছি কিন্তু পছন্দ হচ্ছে না, ভালো লাগছে না, আমি একটু অন্যরকম করতে চাচ্ছি, কিভাবে করব। যখন আমি এই যে এই টুলটা সিলেক্ট করলাম উইথ টুল, কিন্তু যখনই আমরা এইখানে আসতেছি পাথে আসতেছি তখন কি দেখাচ্ছে, প্লাস। যখন আমি মাঝখানে আসতেছি প্রত্যেকটা জায়গায় একটা সাদা একটা অংশ একটা পাথ দেখাচ্ছে যে আমি এখানে চাইলে একটা পয়েন্ট নিয়ে নিতে পারি, পয়েন্ট নিতে পারবো সেটা দেখাচ্ছে, এটা পাথ অনুযায়ী কাজ করবে। যদি এখানে ফিল কালার থাকতো তাহলে কিন্তু এখানে পাথ থাকতো না, তাই জন্য এটা ফিল কালারে কাজ করে না, এটা শুধু স্ট্রোক কালারে কাজ করবে। এবার আমি চাচ্ছি যে এই যে স্ট্রোকটার এই পয়েন্টটাকে আমি বাড়াই দিব, শুধু এই একটা পয়েন্টই বাড়ছে, এটা কিন্তু বাড়ে নাই, খেয়াল করছেন। আর এই পয়েন্টটাকে চাচ্ছি আমি কমাই দিব, এখানে ধরে কমিয়ে দিলাম, কমছে। জি সহজে হলো না কাজটা? এবার আমি এই শেপটাকে এক্সপ্যান্ড করে নিলে এটা ফিল কালারে চলে আসবে। অনেক ডিজাইন করার সময় আমাদের এমন অসুবিধা যে আমরা একটা শেপ আঁকবো পেন টুল দিয়ে, সারাদিন ধরে আঁকতেছি পেন টুল দিয়ে, আপনি সারাদিন ধরে চেষ্টা করলেও এই কার্ভ গুলো এত সুন্দর করে আসবে হবে না, যদি না আপনি পেন টুলে খুব এক্সপার্ট হন। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু জাস্ট শুধু এইভাবে একটা স্ট্রোক দিয়ে এঁকে নেবেন, স্ট্রোক দিয়ে এঁকে নিয়ে একদিকে মোটা একদিকে চিকন, বাস এইভাবে করে দিলেন। এবার আপনি অবজেক্টে গিয়ে এটাকে সুন্দর করে এক্সপ্যান্ড করে দেন, হয়ে গেছে এটা ফিল কালারে, এটা আর স্ট্রোকে নাই, আমার তো এটাই দরকার ছিল তাই না। এটা আমি সারাদিন ধরে পেন টুল দিয়ে আঁকার চেষ্টা করতাম, যে পেন টুল দিয়ে আঁকলে আঁকা যাবে না তা না, কিন্তু যারা পেন টুলে ভালো এক্সপার্ট তাদেরও অনেক সময় এই প্রবলেমটা হয় যে এই দিকটাই কেমন আর এই দিকটাই যেমন কার্ভ, এই দুইটা কার্ভ মেলানো কিন্তু অনেক কষ্ট তাই না। এটা সহজে হয়ে গেল, আবার যদি আমি কমাতে চাই বাড়াইতে চাই সেম প্রসেসে ওটা থেকে কমানো যাবে, কিন্তু এটা আমি এখন এক্সপ্যান্ড করে ফেলছি, এটা এখন ফিল কালারে আছে। এখন যদি আমি এই টুল ইউজ করতে যাই দেখেন কাজ করছে না, কি দেখাচ্ছে, কাজ হবে না। কেন হবে না, এটা স্ট্রোকে নাই, এটা ফিল কালার, এটা ফিল কালারের উপর কাজ করবে না, ঠিক আছে। সবাই কি বুঝেছি? জি আপু। আচ্ছা
এবার আসি এই যে এখানে আছে কি blend tool blend tool এর আমার কাছে blend tool এর কাজের ব্যাপারে মনে হয় যে blend tool টা খুবই ইম্পর্টেন্ট একটা টুল খুব ভালো কাজ করে এবার দেখাই কি কাজ করে এই একটা নিলাম ইলিপস একটা ইলিপস দিয়ে দেখাই শিফট প্রেস করে নিয়েছি যাতে সমান ভাবে আসে একই সমান স্কেলটা ঠিক থাকে শিফট প্রেস করে অল্টা চেপে একটা কপি নিতে হবে নিয়ে এবার আমি শিফট প্রেস করলাম তারপর আসছে না আচ্ছা আগে কপি নিয়ে নিই আচ্ছা এবার হইছে এবার এই দুইটাকে আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পর আমি ব্লেন্ড টুল থেকে এখান থেকেও ইউজ করতে পারি অথবা আমি অবজেক্ট থেকেও করতে পারি এখানেও আছে ব্লেন্ড মেক আসছে আবার গেলাম অবজেক্টে ব্লেন্ড এবার যাব ব্লেন্ড অপশনস ব্লেন্ড করে ফেলছি অলরেডি এবার ব্লেন্ড অপশনস প্রিভিউটা অন করে নিব কি দেখা যায় আগে দেখি স্মুথ কালার আছে স্পেসিফাইড স্টেপস আছে আমি স্পেসিফাইড স্টেপ দিলে এখানে দিতে পারবো এখানে আছে কয়টা 9টা আমি চাচ্ছি নিব 7টা আমি দিলাম 7 এবার ওরিয়েন্টেশন এখানে একটা ওরিয়েন্টেশন আছে হচ্ছে অ্যালাইন টু পেজ পেজের সাথে একটা আছে পাথের সাথে যদি কখনো কোনো পাথের সাথে অ্যালাইন করে নিতে হয় তখন এটা নিতে পারি ঠিক আছে একই যখন কোনো শেপ আমি নিচ্ছি সমানভাবে অনেক সময় আমাদের এরকম নেয়ার প্রয়োজন হয় প্যাটার্ন টাইপের তৈরি করার জন্য তখন আপনারা এখান থেকে নিতে পারেন ঠিক আছে ব্লেন্ড হয়ে গেছে ব্লেন্ড হয়েছে এখন এইটাই আমি চাইলে আরো কপি করে নিয়ে একটা প্যাটার্নের মতো তৈরি মেহেদি ভাই আপনার কিন্তু বাতাস আসছে দেখছি এই শব্দ আসছে খুব বাতাসের শব্দ মনে হয় হইছে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেল না সহজে এখন যদি এই যে ব্লেন্ড টুলের এই এই যে দাগটা এটা যদি ঝামেলা করে সিলেক্ট করবেন সিলেক্ট করে জাস্ট এখান থেকে এক্সপ্যান্ড করে দেন এবার আলাদা আলাদা হয়ে গেছে সবগুলো আনগ্রুপ করে নিলেই হচ্ছে আনগ্রুপ আলাদা হইছে তাহলে ব্লেন্ড টুল ইউজ করে কাজটা করলে কত সহজে একটা প্যাটার্নের মতো তৈরি হয়ে গেল না দেখেন সবগুলোর মাঝখানে সমান দূরত্ব হইছে যাবো এটা গেল একটা ব্যবহার ব্লেন্ড টুলের আরেকটা মজার কাজ দেখাবো এবার ব্লেন্ড টুলের এটাও কিন্তু অনেক মজার একটা কাজ ছিল তাই না এবার আরেকটা মজার কাজ দেখাই এই নিলাম একটা ইলিপস এবার এই আরেকটা ইলিপস আমি অল্টা চেপে কপি দিলাম এখানে নিলাম আরেকটা ইলিপস এবার এই একটার কালার দিব আমি ব্ল্যাক দিচ্ছি এই আরেকটা সিলেক্ট করলাম আচ্ছা আমার এখান থেকে একটু আওয়াজ আসছে আমি একটু মিউট করব আপু আপনার কি মনে হ্যাঁ আমিও তো একটা গ্রামেই থাকি গ্রামের আশেপাশে তো এইগুলো থাকে না সেটা না আপু আমাদের আমাদের মামুন ভাইয়ের ওখানে ওটা মোরগ ছিল মামুন ভাইয়াদের আচ্ছা দেখেন একটু ভালোভাবে এইদিকে খেয়াল করেন আমি এই দুইটাকে সিলেক্ট করছি অবশ্যই মোরগটা তো প্রায় ডাকে আচ্ছা ব্লেন্ড ব্যবহার করার আগে অবশ্যই দুইটাকেই সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর আমি অবজেক্টে চলে যাব আমি ব্লেন্ড টুল এখান থেকে ব্যবহার করছি না এখান থেকে ব্যবহার করছি কি কাজ করে ব্লেন্ডে গিয়ে যে মেক হয়ে গেছে ব্লেন্ড ব্লেন্ড হয়ে যাওয়ার পরে আমি আবার ব্লেন্ডে গেলাম ব্লেন্ড অপশনসে গেলাম ব্লেন্ড অপশন থেকে প্রিভিউ অন করে দিলাম আমি এখানে স্মুথ কালার নিব না আমি স্পেসিফাইড স্টেপস 192 আছে অনেক বেশি কমাই দিই 8টা দিই আটটা স্টেপ হইছে এখানে অনেকগুলো কালারের শেড দেখতে পাচ্ছি না আমি এই কালারগুলো কিন্তু আমি যদি সোয়াচেসে খুঁজি আমি কিন্তু লাল আর কালোর মধ্যে এতগুলো ভ্যারিয়েশন পাবো না পাবো না আমি এই কালারগুলো যে তৈরি করলাম এবার যদি আমি অন্য একটা শেপ নেই এই একটা শেপ নিলাম আমার এখন যে কোনো ডিজাইন আমি করতেছি সাপোজ লাল কালো যেই কালারগুলো আমি নিচ্ছি লাল কালোর মধ্যে যেগুলো আছে সেগুলো আমার পছন্দ না আমার আরো বেশি শেড দরকার তখন আমি এখান থেকে এভাবে শেড তৈরি করে নিব নেওয়ার পরে জাস্ট এই যে আই ড্রপার নেন কালার বুঝছ না কালার এবার এই কালারটা অ্যাডোবিতে কি আপনি সহজে খুঁজে পেতেন না আপু কষ্ট করতে তৈরি করতেও অনেক সময় লাগতো যে কত ধরে স্কেল টেনে টুনে কত মান দিব কোথা থেকে নিব আর এই কালার তো স্পেসিফিক নামও জানেন না যে সেটা লিখে সার্চ করবেন সার্চ করে কালার কোড দিয়ে কালারটা পাবেন তাহলে এটা সহজ হলো না অনেকগুলো কালার ভ্যারিয়েশন তৈরি করার ক্ষেত্রে কিন্তু বা নিজের ডিজাইনে ইমপ্রুভমেন্ট আনার জন্য কালার আমাদের অনেক দরকার হয় তো এখান থেকে আমি নিজেই কালার তৈরি করে নিতে পারবো কালারের একটা শেড তৈরি
ব্লেন্ড ব্যবহার করে, তাহলে এটা খুব ভালো একটা ট্রিক্স না? জি আপু। ঠিক আছে, আর আর্টবোর্ড টুল আপনারা সবাই জানেন, আর্টবোর্ড ছোট বড় করার কাজে লাগে। আর্টবোর্ড যদি আমি নতুন আর্টবোর্ড নিতে চাই বা কোনো আর্টবোর্ড ডিলিট করতে চাই, সাপোজ আমি একটা ডিলিট করে দিলাম, একটা আর্টবোর্ড নিয়ে কাজ করব, আর্টবোর্ড টুল দিয়ে কাজটা করা যায়। আর্টবোর্ড ছোট বড়ও করা যায়, ওইখানে মাপ লিখে দিলে সেম মাপের আর্টবোর্ডও পাওয়া যাবে। ডিলিট কিভাবে করলেন জানেন না? আমি আবার দেখাবো। উপরে এই যে কন্ট্রোল বার, কন্ট্রোল বারে সব সময় যদি অন্য কোন টুল আমি সিলেক্ট না করি বা কোন টুল সিলেক্ট থাকে, ডকুমেন্ট সেটআপের অপশন থাকে, অথবা ফাইল থেকেও যদি যান, এটা ক্যান্সেল করে আমি আবার দেখাই, ফাইল থেকেও যদি যান, এখানেও আছে ডকুমেন্ট সেটআপ, এখানেও আছে ডকুমেন্ট সেটআপ, অথবা আর্টবোর্ড টুল, যেটাতেই যান একই কাজ করা যাবে। আমি ডকুমেন্ট সেটআপে আবার যাচ্ছি কারণ এখানে আরো কিছু অপশন আছে। ডকুমেন্ট সেটআপে যে এখানে আমি ইঞ্চিতে নিয়েছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে না, আমি অন্য কাজ করছি, আমার ইঞ্চিতে না, অন্য কোনো ডকুমেন্ট দরকার, অন্য মাপে, আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। ঠিক আছে, চেঞ্জ করে দিতে পারবো, তারপর এখান থেকে ব্লিড এরিয়া চেঞ্জ করে দিতে পারবো। এরপরে আমার যদি কখনো মনে হয় যে আমি সাদা আর্টবোর্ড নিবো না, আর্টবোর্ডের কালারই চেঞ্জ করে দিবো, সেটাও করতে পারবো। কিন্তু আর্টবোর্ডের কালার যদি আমরা চেঞ্জ করিও, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডিজাইন যখন আমরা সেভ করব, তখন কিন্তু পিছনে সাদাই আসবে, ওই কালার আসবে না, কারণ আর্টবোর্ডের কালার আসে না। এটা কি জানেন সবাই? না, আমি জানতাম না। সেভ করি আমরা যখন কোনো জেপিজি সেভ করি, সাদা আসে, আমরা ভাবি আর্টবোর্ডের কালার আসতেছে, তাই না? জি আপু। কিন্তু এটা আর্টবোর্ডের জন্য আসে না, এটা হচ্ছে আপনার নরমালি সাদা কালারই আসবে। আপনি যদি আর্টবোর্ডের কালার পরিবর্তনও করেন, তাহলেও আপনি সেভ দিলে, জেপিজি সেভ দিলে সাদাই আসবে পিছনে। তাই আমার মনে হয় এটা চেঞ্জ করার দরকার নাই, বাট যদি কখনো আপনার ডিজাইনের ক্ষেত্রে লাগে, এই যে সিমুলেটেড কালার পেপারে ক্লিক করে নেবেন, ক্লিক করে এই যে কাস্টমে ক্লিক করে কালার পিক করলেই হয়ে যাবে, এটা আপনারা ট্রাই করে দেখবেন। এবার আসি এডিট আর্টবোর্ডস এ। এডিট আর্টবোর্ডে ক্লিক করলেও এই যে আর্টবোর্ড টুলটা সিলেক্ট হয়ে গেছে, মানে এডিট আর্টবোর্ডে গেলেও যে কাজ হয় এটা দিয়েও সেম কাজ হয়। এখানে দেখেন কাস্টম কি ধরনের পেজ আমার দরকার, সবগুলো অপশন এখানে আছে, যেটা আমরা নতুন আর্টবোর্ড নেওয়ার সময় পেতাম ওখানে, সেটা কিন্তু এখানেও পাচ্ছি। সেম জিনিস আমি যদি চাই ল্যান্ডস্কেপ পোর্ট্রেট চেঞ্জ করতে, যেটা আমি ডকুমেন্ট নেওয়ার আগে পেতাম, সেটাও পাচ্ছি। আমি এখান থেকে নতুন আর্টবোর্ড ক্রিয়েট করার অপশনও পাচ্ছি, আর এটা ডিলিট করতে পারবো না কারণ এখানে এখন আর্টবোর্ড একটাই, যদি একাধিক থাকে ডিলিটটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। কোন আর্টবোর্ডটা সিলেক্টেড আছে সেটা আমি চাইলে, এই যে এই আর্টবোর্ডটা সিলেক্টেড, এখন আমি চাইলে এটা ডিলিট করে দিতে পারি, ডিলিট করে দিচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে নিচে স্ট্যাটাস বার, এটাকে বলে স্ট্যাটাস বার, আমার কতগুলো আর্টবোর্ড আছে, কোন আর্টবোর্ড সিলেক্ট আছে, আমি কোন আর্টবোর্ডে কাজ করছি, এখানে আর্টবোর্ডের নাম্বার দেখায়, আর আমার স্ক্রিন কত পার্সেন্ট জুম আছে সেটাও স্ট্যাটাস বারে এখানে দেখা যায়। এখন আমি আর্টবোর্ড যদি ভাবি যে আমি ম্যানুয়ালি এখান থেকে টেনে বড় করতেছি, ছোট করতেছি, এইভাবে তো আমি বুঝতে পারবো না মাপটা কত, তখন এই যে হাইট ওয়েট আছে না, হাইট ওয়েট আমি এখান থেকে চেঞ্জ করে দিলে সেই মাপে চলে আসবে। আমাদের অনেক সময় নির্দিষ্ট মাপ বলা থাকে না ডিজাইনের ক্ষেত্রে, তখন এই যে এখান থেকে হাইট আর উইথ লিখে দিব, আমরা লিখে দিলেই চলে আসবে। সবাই কি বুঝছেন? জি সবাই বুঝেছেন, বাকিরা একটু রেসপন্স করেন। জি আপু। আচ্ছা, আর জুম টুল আমরা তো এমনিতেই কন্ট্রোল প্লাস দিয়ে জুম করতে পারি, কন্ট্রোল প্রেস করে যদি আমরা মাউসের যে হুইল আছে সেটা যদি ঘুরাই তাহলেও জুম হয়, জুম টুল দিয়েও জুম হয়, একই কাজ। আর হ্যান্ড টুলের কাজ আমরা জানি, হ্যান্ড টুলে বারবার আসার চাইতে আমার কাছে স্ট্যাটাস, মানে স্পেস বার যেটা আছে, স্পেস বার চেপে ধরে হ্যান্ড টুল ইউজ করাটা সহজ মনে হয়, আমি ওটাই ব্যবহার করি। আপনারা চাইলে যে হ্যান্ড টুল সিলেক্ট করেও হ্যান্ড টুল ব্যবহার করতে পারবেন, হ্যান্ড টুলে এসেও ব্যবহার করতে পারেন, অথবা এই যে স্পেস বার চেপে ধরে এইভাবে সরাতে পারেন, এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। আর এখানে আছে আর্ক টুল, সিম্পলি একটা আর্ক, আর্ক টুল সিলেক্ট করে একটা ক্লিক করছি, এখানে দেখাচ্ছে এক্স অ্যাক্সিসে কত আসবে, ওয়াই এ কত আসবে, ওপেন টাইপ হবে নাকি বদ্ধ হবে, এক্স অ্যাক্সিস এই যে স্ট্রোকটা কত হবে 50 আছে, আর্কটা ফিল হবে নাকি শুধু স্ট্রোকে আসবে, এই যে আর্ক একটা চলে আসছে, এবার আমি কোন দিকে আর্ক চাচ্ছি সেই অনুযায়ী কেমন চাচ্ছি, এটা হচ্ছে ম্যানুয়ালি। আর যদি একটা ক্লিক করি তাহলে আমি এখান থেকে মাপটা দিয়ে দিতে পারবো, যদি আমার মাপটা জানা থাকে তাহলে আমি সেই অনুযায়ী আর্ক নিতে পারবো। অনেক ডিজাইনের ক্ষেত্রে আমাদের এমন আর্কের দরকার হয়, আমরা সেটা পেন টুল দিয়ে কষ্ট করে আঁকি, কিন্তু এখান থেকেই আমরা সেটা নিতে পারবো। ঠিক আছে,
আপু আমরা দুই পাশে ধর পাতা মতন বানাবো, তাহলে কি উপর থেকে একটা টানবার নিচে থেকে আবার উপর মিলিয়ে দেবো? একটা নিবেন, একটা নিয়ে, একটা নিয়ে রোটেট রিফ্লেক্ট করবেন, তাহলেই তো হয়ে গেল। ও এই যে অনেকগুলো আছে, আমি কিন্তু ফিল কালার স্ট্রোক কালার কিছু দিই নাই, আমার পেজের মধ্যে এতগুলো ছিল, আপনারা কেউ কিন্তু বলেন না। এটা খেয়াল করতে হবে যখন আমি কোনো টুল নিয়ে কাজ করছি, আমি যদি ফিল স্ট্রোক কোনো কালারই না ব্যবহার করি তাহলে কিন্তু এগুলো পেজের মধ্যে থেকে যাবে, যেটা আমি দেখতে পাচ্ছি না। তখন এই যে এভাবে সিলেকশন নিলে বোঝা যায় যে ভিতরে কিছু আছে কিনা। ঠিক আছে, অনেক সময় এই ভুলটা আমরা করি, এই জন্য ডিজাইনের মধ্যে ডাস্ট থেকে যায়। তো এইটা ছিল আর্ক টুল। এরপর আছে স্পাইরাল। আমি কিন্তু কার্সর ধরে আছি, ছাড়ি নাই, লেফট বাটন চেপে ধরে। এখন যদি আমার কিবোর্ডে অ্যারো বাটন আছে না, আপ অ্যারো প্রেস করছি, দেখেন আস্তে আস্তে এটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে না স্পাইরাল? এবার যদি আমি ডাউন অ্যারো প্রেস করি, এটা আস্তে আস্তে কমবে। কতটা কমবে? একটা আর্ক হয়ে যাবে, এটা আর্কটা যতটুকু ছিল এর চেয়ে কম আর হবে না। তাহলে স্পাইরালটা কি বুঝেছি? অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগানো যেতে পারে, যদিও এগুলো খুব কম ইউজ হয়, আপনি কখনো কখনো এটা কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, আর এরপরে আছে পোলার গ্রিড টুল। কয়েলের মতো অনেকটা, কয়েলের মতো মনে হচ্ছে না? এটাকে আমরা কি করতে পারি, দেখেন এটা যখন আমি নিব, নেওয়ার সময় আমি যদি আপ অ্যারো প্রেস করি, এই যে রাউন্ড রাউন্ড আছে না, এটা আরো বাড়বে, আর যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে আরো কমবে। কিন্তু এটা আমি লেফট বাটন ছেড়ে দেওয়ার আগে নিতে হবে, লেফট বাটন ছেড়ে দেওয়ার আগে প্রেস করলে আসবে, আর যদি আমি ছেড়ে দেওয়ার পর প্রেস করি তাহলে আর কিন্তু আসবে না। এবার আমি এটাকে আনগ্রুপ করতে পারি। ডিজাইনে কিভাবে কাজে লাগাবো? আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর এই যে কালার দেয়া নাই, এই জন্য বোঝা যাচ্ছে না, একটা কালার দিয়ে নিলাম। এটা স্ট্রোকে দিয়েছি, আমি এখন স্ট্রোকে দিয়েছি, আপনার যদি ফিল কালার প্রয়োজন হয় আপনি ফিল কালার দিতে পারেন। আমি আনগ্রুপ করলাম, এই যে মাঝের অংশটাকে ডিলিট করে দিব। এবার সাপোজ আমি এইটুকু নিয়ে একটা ডিজাইন তৈরি করব, এর মধ্যে থেকে আমার এটা দরকার নাই, যেটা যেটা দরকার নাই আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে করে বাদ দিতে হবে। আনগ্রুপ করলাম, এটা সাপোজ দরকার নাই, বাদ, এটা দরকার নাই, বাদ দিয়ে দিলাম। এবার এইটুকু যদি আমার দরকার হয় আমি এইটুকুর মধ্যে ডিজাইন করব, এগুলো আমার দরকার নাই। একটু আগেই একজন ডিজাইন করছিলেন যে এইভাবে লেখার জন্য দুইটা ইলিপস অনেক কষ্ট করে মাপ নিতে হচ্ছিল, এখান থেকে নিয়ে নেন, মাপ সুন্দরভাবে দেয়া আছে। ঠিক আছে, আর এরপরে আছে রেকট্যাঙ্গুলার গ্রিড। এটাও খুব মজার, এটা কখনো যদি ক্যালেন্ডার তৈরি করেন, ক্যালেন্ডার তৈরি করার ক্ষেত্রে আপনার এই কষ্ট করে লাইন নিয়ে নিয়ে মেপে মেপে করতে হবে না, মাপ অনুযায়ী দেয়াই আছে, শুধু ইউজ করেন। আর যদি এখান থেকে কিছু সরাইতে হয়, সাপোজ আমার ক্যালেন্ডারের উপরের অংশে আমি মাসের নাম লিখবো, এত ছোট ছোট ঘরে আমি কিভাবে লিখবো? আনগ্রুপ করে নিছি, এবার এইটা সরাই দিলাম, এবার লিখতে পারবো, লিখতে পারবো? এরকম ভাবে আমরা আনগ্রুপ করা থাকলে সরাই দিতে পারবো আমার ডিজাইনে যেমন প্রয়োজন। বা সাপোজ আমি চাচ্ছি এর মধ্যে আমি একটা ডিজাইন করবো, এটা সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে চলে দিই। শেপ বিল্ডারে যাওয়ার পরে এই একটা ডিজাইন, সাপোজ এইটুকু অংশ আমি নিব, এরকম ভাবে ডিজাইনটা করতে যাচ্ছি, হয়ে গেল। আবার যদি আমি চাই, এখানে আমি চাচ্ছি যে একটা লেটার আমি লিখব, কি লিখব বলেন? যে কোনো একটা লেটার, হ্যাঁ, তাহলে বি লিখি। হ্যাঁ, বি লিখতে গেলে কিভাবে লিখব? যদিও এটা ঘর অনুযায়ী ঠিক হয় নাই, কারণ আমি মেপে আগে থেকে ঘর নিই নাই, কিন্তু এটা একটা বি এর মতো শেপ আসছে, যদি আমি মেপে নিতাম তাহলে আরো সুন্দর ভাবে হতো। ঠিক আছে, এরকম ভাবে আমরা অনেক সময় দেখি যে ডার্কোনা আকৃতির, ঘনক আকৃতির অনেক লোগো আছে, সেগুলো কিন্তু এভাবেই করে। আপু, ওই যে পোলার গ্রিড টুলটা একটু আর একটু দেখাবেন, ওই যে ভিতরে যে কটা মানে যে দাগ, মাকড়সা মতন দাগ থাকে, ওইগুলোকে আমি যে বাড়াতে পারবো কিনা, এটা যদি একটু বলতেন। যে পোলার গ্রিডটা আমি এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমি চাচ্ছি এটা বাড়াবো, তাই তো? এই বাড়াবো বলতে আপু, যে ভিতরে যে পাঁচটা দাগ আছে না, আমি যে পাঁচটা দাগ আছে, তাই? হ্যাঁ, পাঁচটা দাগ আপনি সরিয়ে ফেলবেন না বাড়াবেন? না, বাড়াবো আপু, বাড়াবো। ধরো এখন আমি সাতটা দাগ নিব ভিতরে। আচ্ছা, সাতটা দাগ তো এটা পসিবল হবে না, আমি আচ্ছা দেখাচ্ছি। এটা আমি সিলেক্ট করে নিলাম, পেজের মাঝখানে নিয়ে আসলাম, এখন আমি চাচ্ছি যে এই পাঁচটা দাগকে আরো বাড়াবো, তাই তো? জি আপু, জি জি জি। এটার সেম একটা কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ,
মানে কপি করলাম, কপি করে পেস্ট ইন ফ্রন্ট, এখানেই পেস্ট করে দিলাম। এবার আমি এটাকে রোটেট করছি, রোটেট করে আমি এই যে মাঝখানের অংশটা মিলাই দিব, মিলাই দিয়ে আমি দেখতে পাচ্ছি কতটুকু লাগবে। আর এইভাবে আমরা আরো বেশি নিতে পারি, অথবা আপনি লাইন টেনে টেনে রোটেট করে নিতে পারেন, একটা লাইন সেটাকে রোটেট করে করে আপনি নিয়ে নিলেন। আর যদি এই সার্কেল বাড়াতে চান, সার্কেল বাড়াতে চাইলে আপনি যখন ইলিপসটা নিচ্ছেন, মানে পোলার গ্রিড, সরি ইলিপস না পোলার গ্রিড, পোলার গ্রিড যখন নিচ্ছেন তখন নেওয়ার সময় আমি লেফট বাটন ছেড়ে দেওয়ার আগেই আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে আপ অ্যারো প্রেস করতে হবে, তাহলে এই মাঝখানের স্লোপস গুলো বাড়বে। আর যদি কমাতে চাই তাহলে ডাউন অ্যারো প্রেস করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই চারটা টুল তাহলে আমাকে একটা জিনিস জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ বলেন আপু। আচ্ছা এইখানে এই টুলস গুলো দেখিয়ে দিয়েছি, আর এখানে আছে শেপার টুল। শেপার টুলটা তেমন ইউজ হয় না, স্মুথ টুল আমরা খুব বেশি কাজ করে থাকি। স্মুথ টুল সেটা কি কাজে লাগাই, আমরা যখন পেন টুল দিয়ে কোনো কিছু আঁকি, কোনো একটা পাথ কোথাও যদি স্মুথ না হয় বা কোনো একটা কর্নার হয়তো ঠিক মতো হয় নাই, সেই জায়গায় আমরা স্মুথ টুল ব্যবহার করে স্মুথ করে থাকি। পাথ ইরেজার টুলের কাজ ইরেজারের মতোই, তবে এটা পাথের উপর কাজ করে, যে কোনো পাথ মুছে দেওয়ার জন্য, যে কোনো পাথ মুছে দেওয়ার জন্য পাথ ইরেজার টুল ব্যবহার করি, ঠিক আছে। আর জয়েন টুল হচ্ছে আমরা যখন পেন টুল দিয়ে কোনো কিছু আঁকি, তখন যদি দুইটা পাথ জয়েন না হয়, তখন সেখানে কাছাকাছি আছে জয়েন হয় নাই এরকম যদি হয়, তখন আমরা ওইখানে লেফট বাটন চেপে যদি ড্র্যাগ করি জয়েন টুল নিয়ে, তাহলে ওটা জয়েন হয়ে যাবে। এই টুল গুলো তো আপনারা জানেন, জানেন না? একটু রেসপন্স করেন। মোটামুটি জানি। আচ্ছা স্মুথ, মানে আপনি আরেকবার দেখাই দিলে একটু ভালো হতো। প্রথম দুটো জানি আপু। ইচ্ছা মতো নিচ্ছি আমি দেখানোর জন্য, নিয়েছি। এবার নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় স্মুথ হয় নাই, এখান থেকে নিব স্মুথ টুল। স্মুথ হচ্ছে, আমরা যদি একটু ভালোভাবে দেখি যে এই জায়গাটা স্মুথ না, স্মুথ হয়ে গেছে না, কর্নার গুলো স্মুথ করার জন্য আমরা স্মুথ টুল ব্যবহার করব, পাথ ইরেজার। আমি এখান থেকে পাথটা মুছে দেব, পাথের উপরে যদি আমি মুছে দিতে চাই তাহলে পাথটা মুছে যায়। কাজ করছে না কেন? যে পাথ আলাদা হয়ে যাচ্ছে, পাথের এই যে এখানে একটা দেখেন মুছে দিচ্ছে, পয়েন্ট তৈরি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, এই অংশটুকু কিন্তু আলাদা হয়ে গেছে পাথ মুছে দেওয়ার কারণে। মাঝখানের পাথটুকু মুছে গেছে, এখানে পাথ আলাদা হয়ে গেছে, আবার এই যে এইটুকু আলাদা হয়ে গেছে, মাঝখানের পাথ মুছে দিচ্ছে, এটা হচ্ছে পাথ ইরেজার টুল। আর এই যে জয়েন টুল আছে, জয়েন টুল দিয়ে সাপোজ এই যে এখানে কোনোটা যদি জয়েন করার প্রয়োজন হয়, জয়েন হয় নাই সেইখানে জয়েন করতে পারবো, সেটার জন্য আমাদের আরেকটা নিতে হবে, নাহলে বোঝা যাবে না। পেন টুল নিচ্ছি, সাপোজ আমি এরকম দিলাম, এরকম একটা দিয়ে রাখলাম, কর্নার মেলে নাই, এইখানে জয়েন করানোর জন্য এটা আছে একেবারে এইখানে, এটা যদি আমি আরেকটু এদিকে সরাই দিই তাহলে ভালো হবে, এরকম আছে, সাপোজ এরকম আছে, কিন্তু এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা কিন্তু মেলে নাই, সামহাও এটা মেলে নাই, তো এটা আমাদেরকে মিলাই দিতে হবে। মিলাই দেওয়ার জন্য কি করতে হবে, জয়েন টুল নিতে হবে, জয়েন টুল নিয়ে এই যে এখানে ক্লিক করবো, এই যে জয়েন হয়ে গেছে, এখন ফাঁকা ছিল কিন্তু জয়েন হয়ে গেছে, তো এটা হচ্ছে জয়েন টুলের কাজ। এগুলো কি বুঝেছি, না বুঝলে বলেন। এখানে যে চারটা টুলের কথা বললাম, এই চারটা টুল কি, চারটা টুলের মধ্যে শেপার টুলটা লাগবে না, এই তিনটা টুল, স্মুথ টুল, পাথ ইরেজার আর জয়েন টুল, বুঝেছি? জি আপু। এখানে আরো যে টুল গুলো আছে এগুলো খুব একটা কাজে লাগে না, স্টিল আমি দেখাই দিচ্ছি। এখানে আছে সিম্বল স্প্রেয়ার, সিম্বল শিফটার, মানে সবগুলোই সিম্বল রিলেটেড, মানে আমার সিম্বল লাগবে এখানে কাজ করতে। সিম্বল নিয়ে কাজ করেছেন কখনো? আচ্ছা সিম্বল আছে, উইন্ডোতে যাব আমরা, উইন্ডোতে গিয়ে ইলাস্ট্রেটরে আমাদের জন্য অনেকগুলো সিম্বল রাখা আছে, আমরা এখন সেই সিম্বল গুলো নিয়ে কাজ করব। উইন্ডোতে যাওয়ার পরে এখানে অলরেডি আমরা দেখলাম যে সিম্বলস লেখা আছে,
আমরা এখান থেকে নিলাম না, কেন নিলাম না, সিম্বলসে গেলে আমি হয়তো অল্প কিছু পাবো, আমি যাব কোথায়, সিম্বল লাইব্রেরিতে চলে যাব। সিম্বল লাইব্রেরিতে যাওয়ার পর এবার দেখেন কত ধরনের আছে এখানে, অনেক ধরনের আছে। এখন আমি কি ধরনের চাচ্ছি, কি ধরনের চাচ্ছি তার উপর ডিপেন্ড করে, সাপোজ আমি নেচারে গেলাম, এই যে নেচার রিলেটেড যত সিম্বল আছে সব এখানে আছে। এসি অনেকগুলো সিম্বল, এবার আমি এই যে সিম্বল সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে বাইরে নিয়ে চলে আসলাম, আসছে সিম্বল। এই ঘাসটা কি আমার কষ্ট করে আঁকার দরকার আছে, পেন টুল দিয়ে এঁকে গ্রেডিয়েন্ট দিয়ে অনেক কষ্ট করার দরকার নেই, কিন্তু পেয়ে গেছি সিম্বল। ঠিক আছে, এগুলো হচ্ছে সিম্বল, আমরা যে কোনো ডিজাইনে এগুলোকে ব্যবহার করতে পারবো। অনেক সিম্বল আছে, অ্যারো চিহ্ন থেকে শুরু করে, তারপরে আমরা যে বিজনেস কার্ডে বিভিন্ন বাটন ইউজ করি, তারপরে আইকন ইউজ করি, অনেক কিছু আছে, আপনারা ওখান থেকে আরো দেখতে পাবেন, সিম্বল লাইব্রেরিতে আরো অনেক আছে, দেখে নেবেন। এবার এখানে এই যে টুল আছে সিম্বল স্প্রেয়ার, আমি এই টুলটা নিয়েছি, এখন আমার একটা সিম্বল সিলেক্ট আছে, এই সিম্বলটা সে স্প্রে করবে, আমি শুধু লেফট বাটন চেপে ধরে রাখছি, অটোমেটিক আসতেছে স্প্রের মতো, তাই না? এটা কিভাবে আসতেছে বলেন তো, আমি শুধু লেফট বাটন চেপে ধরে রাখছি, সিম্বল স্প্রেয়ার যে টুল আছে সেই টুলটা দিয়ে শুধু ধরে রাখছি, আর ড্র্যাগ করলে যেদিকে ড্র্যাগ করছি সেদিকে আসতেছে, আর যদি ড্র্যাগ না করি তাহলে এভাবে এক জায়গায় আসবে। এটুকু কি বুঝতে পারছি সবাই? এইটুকু কি বুঝেছি? আমি কি নেক্সটে যাব? একটু কথা বলেন সবাই। আচ্ছা, এইটুকু বুঝেছেন কি? সিম্বল, সিম্বল গুলো আমরা চাইলে কিভাবে কাজে ব্যবহার করতে পারবো, আর সিম্বল স্প্রেয়ার দিয়ে আমি একবারে নিয়ে নিতে পারছি অনেকগুলো সিম্বল, স্প্রে করে দিলাম। এবার সিম্বল শিফটার, এই যে সিম্বল গুলো আমি নিয়েছি, এই সিম্বল গুলোকে শিফট করবে, শিফট হচ্ছে, শিফট হচ্ছে না, শিফট হয়ে যাচ্ছে, অনেক মজার কাজ না? শিফটটা বুঝি নাই কিভাবে শিফট হচ্ছে, মানে কোন দিকে যাচ্ছে? এই যে অ্যারো দেওয়া আছে, আমি যেদিকে নিচ্ছি, আমি এখানে লেফট বাটন চেপে ধরে এই যে সরাই দিচ্ছি, যেদিকে আমি শিফট করতে চাই সেই অনুযায়ী আমি শিফট করতে পারবো। ঠিক আছে, শিফট হইছে। এবার এখানে আরো টুল আছে, স্ক্রাঞ্চার, এক জায়গায় নিয়ে আসবে, জড়ো করছে, আমি যদি এখানে ক্লিক করে ধরে রাখি এক জায়গায় জড়ো করছে, স্ক্রাঞ্চ করছে। এরপর কি আছে, সাইজার, এই যে এখানে যদি ক্লিক করে ধরে রাখি বড় হয়ে গেল না এই অংশটুকু, আবার এখানটা বড় করে দিব এইভাবে। আর আছে কি, স্পাইনার, স্পাইন করে এটা ঘুরাই দিবে, কোন দিকে হবে, ঘুরে গেছে না, সাপোজ এখানে একটু ঝড় হয়ে গেছে, ঝড় বৃষ্টি হয়ে গেছে, ডিরেকশন চেঞ্জ করে দিলাম, ধান ক্ষেত একদম এলোমেলো হয়ে গেছে, তখন এটা কিভাবে করব, এটা দিয়ে করে দিব। আর এগুলোর তেমন দরকার হয় না, স্টেইনারটা দেখাই, এই যে এইটা একটা যদি ক্লিক করি, কালার সিলেক্ট করতে হয়, এখানে কালার নাই তো এই জন্য হচ্ছে না, তো এখানে আমরা একটা কালার দিয়ে নিই, এরকম একটা কালার দিয়ে নিয়েছি। এবার এই রঙের দাগ পড়ে গেছে, ঠিক আছে, স্টেইন, স্টেইন মানে আমরা সবাই জানি দাগ, দাগ পড়ছে, একটা ক্লিক করলে হালকা ভাবে পড়বে, আর একটু যদি বেশি ক্লিক করি একটু গাঢ় হয়ে যাবে, কালারও চেঞ্জ করা যাচ্ছে, তার মানে দাগ পড়ে যাচ্ছে। আর এইখানে স্ক্রিনার আর স্টাইল আছে, এগুলোর দরকার হয় না, এইগুলোই যথেষ্ট যতটুকু দেখালাম, ঠিক আছে। তো এইগুলো আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন, যদি প্রয়োজন মনে হয় তাহলে ব্যবহার করতে পারেন। আর এখানে আছে স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল, এগুলো যখন যদি কখনো ইউআই ইউএক্স এর কাজ করেন তখন এটা নিয়ে কাজ করা হয়। এটা আমি আপনাদের ফটোশপে দেখাবো, ফটোশপেও সেম আছে স্লাইস, স্লাইস সিলেকশন টুল, ফটোশপেও যা কাজ এখানেও তাই কাজ। তো এটা ফটোশপের জন্য রেখে দিলাম, ফটোশপে গিয়ে দেখাই দিব, ঠিক আছে, কারণ ইউআই ইউএক্স এর কাজটা ফটোশপে মানে অন্যান্য সফটওয়্যারে করা হয়, আর যদি ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে কোনো সফটওয়্যারে করা হয় তাহলে সেটা ফটোশপেই বেশি করা হয়, যদি ইলাস্ট্রেটরে লাগে তাহলেও করতে পারবেন, সিস্টেম সেমই, ওখানে দেখাই দিব। আর এখানে যে পার্সপেক্টিভ গ্রিড টুল আছে, এটা আপনার অটোক্যাডে যারা কাজ করে তাদের এই ধরনের কাজের বেশি প্রয়োজন হয়, পার্সপেক্টিভ চেঞ্জ করে, মানে আমি যে দেখছি আমার দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, আমরা থ্রি ডি ভিউ, টু ডি ভিউ এর সময় যেমন দেখি, যে এক পাশ থেকে দেখি,
বা অন্য দিক থেকে দেখি, যেমন একটা ঘরের আমি যদি দেয়াল বরাবর একদম তাকাই তাহলে একরকম দেখতে লাগবে, আমি যদি দরজার ওখান থেকে দেখি তাহলে একরকম লাগবে, তাই না? তো এই পার্সপেকটিভটা চেঞ্জ করা যায় এই টুল দিয়ে। আমাদের এখানে তো এটা 3D না, তো আমরা এর 3D আকারে কি করে দেখব? 3D আকারে এখানে আপনারা 3D করতে পারবেন, যে কোনো অবজেক্টকে 3D ও করা যায় সেটাও দেখাবো, কিন্তু এটা হচ্ছে 3D করে না কিন্তু 3D এর মতো দেখতে লাগবে। কি রকম দেখাই? এই যে এখানে যদি আমি এখন একটা রেকট্যাঙ্গেল নিয়ে আসি, এই রেকট্যাঙ্গেলটা সোজা হলো না, কেন হলো না বলেন তো? এই যে পার্সপেক্টিভ অনুযায়ী এটা আসছে, এটা বাঁকা হয়ে আসছে, মানে আমি এদিক থেকে দেখতেছি এই জন্য এমন আসছে। যখন আমি আবার এটা সিলেক্ট করে নিব, এই পাশেরটা, এই পাশেরটা সিলেক্ট করে যদি আবার নেই, আবার কিন্তু এই দিকে আসবে তখন। এইটাই হচ্ছে এই টুলটার পার্থক্য। আর এই টুলটা যখন আসে, এই টুলটা অন্য কোনো কিছু দিয়ে আপনি ডিলিট, মানে 2D, 2D কাজ করব আর 3D আকারে ভিউ হবে। আপনি কাজ করছেন নরমালি কিন্তু আপনি প্রেজেন্ট করছেন এটাকে অন্যভাবে, নরমাল ওয়েতে, ফ্ল্যাট ডিজাইন, আপনার ডিজাইন ফ্ল্যাট, ডিজাইন 3D না 2D না কিছু না, কোনো ডাইমেনশন আমি আলাদা করে আইডেন্টিফাই করলামই না, কিন্তু এটা যখন আমি প্রেজেন্ট করতেছি, এটা এই যে একটা ঘরের কর্নার থেকে দেখলে যেমন লাগে আর কি, আমি এটা এইভাবে প্রেজেন্ট করতে চাচ্ছি, মানে আমি আপনাকে দেখাতে চাচ্ছি একপাশ থেকে দেখলে যেমন লাগে। হ্যাঁ হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই টুলটা ব্যবহার করলে এইভাবে দেয়া যাবে, ব্যবহার করা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি কি সবাই? আপু বুঝতে পারছি। আচ্ছা, আর এটা যখন আসবে আমরা ডিলেট বা অন্য কোনো কিছু দিয়ে সরাতে পারবো না, এটার জন্য কিবোর্ড থেকে ESC প্রেস করব, ESC প্রেস করলে এটা চলে যাবে। আর এখানে রিশেপ যেটা আছে এটা আমাদের দরকার হবে না। আর ফ্রি ট্রান্সফর্মটা হচ্ছে ফ্রিলি ট্রান্সফর্ম যেটা করে, আমরা ওই যে টেনে বড় করি না, একই জিনিস, এটাও লাগবে না। আর এই একটা টুল আছে পাপেট ওয়ার্প টুল। পাপেট ওয়ার্প টুলটা কি করে, কোনো একটা এখানে অবজেক্ট থাকলে বোঝানতে সুবিধা হতো, আমি একটা অবজেক্ট নেওয়ার চেষ্টা করি, এই যে একটা অবজেক্ট নিছি, ঠিক আছে, একটা অবজেক্ট আমার আছে। এখন এই অবজেক্টটা আমি চাচ্ছি নিচের অংশটা সেম থাকবে, শুধু মাথাটা একটু এদিকে বাঁকা করব। কিভাবে করব? পাপেট ওয়ার্প নিলাম, পাপেট ওয়ার্প নেওয়ার পরে এখানে পিন করা যায় একটা একটা, টু ওয়েট করতে হবে, স্লো কাজ করতেছে। এই যে এখানে আমি পিন করে দিচ্ছি, এখানে আরেকটা পিন, আরেকটা, আরেকটা পিন, এটাও পিন করলাম, এটাও পিন করলাম, পুরোটা পিন হয়ে গেছে এখন আমার। হ্যাঁ, এবার এগুলো পিন করা অবস্থায়, পিন করা আছে, এখন পিন করার পর আমি এটা যদি একটা সিলেক্ট করি, একটা সিলেক্ট করে যদি মুভ করি, আচ্ছা এক সেকেন্ড, এই পর্যন্ত পিন করা হয়ে গেছে। এবার পিন করার পরে যদি আমি এটাকে রোটেট করতে যাই, আচ্ছা এটা পুরাটা রোটেট হচ্ছে, এটা পুরাটা রোটেট হয় না সেই ক্ষেত্রে। এই যে একটা পিন সিলেক্ট আছে, এই পিনটা ধরে যে লম্বা করে দিলাম, চেঞ্জ হইছে এখানে, একটা একটা বড় হয়ে গেছে। দেখেন যেই পিনটা আমার সিলেক্টেড আছে সেই পিন অনুযায়ী কাজ করবে। আমি যদি এই পিনটা ধরে এইদিকে সরাই তাহলে এই অংশটাই সরবে, ডিপেন্ড করছে কোন পিনটা আমি সিলেক্ট করছি। এই যে শুধু মাথাটা হইছে চেঞ্জ, পাপেট ওয়ার্পের কাজ। যে কোনো ডিজাইন থেকে অনেক সময় আমাদের এরকম যদি কোনো কাজের দরকার হয়, বা কোনো সময় যদি ক্যারেক্টার ডিজাইন বা কার্টুন ডিজাইন করি না আমরা, কার্টুন ডিজাইন করে সাপোজ একই কার্টুনের বেশ কিছু হাঁটা চলার মুভমেন্ট আমি তৈরি করব, তখন তো তার পা হাত এগুলো আমার সরাতে হবে, কিন্তু ডিজাইন তো সেম থাকবে। আমি যদি আবার আঁকাতে যাই তাহলে তো চেহারা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? কিন্তু ওই একই অবজেক্টকে আমি যদি এইভাবে পাপেট ওয়ার্প দিয়ে সরাই তাহলে কিন্তু তার হাঁটা চলার মুভমেন্টটা আমি খুব সহজে তৈরি করতে পারবো, তাই না? এটা এই টুল দিয়ে করা যাবে। আচ্ছা, লাইট পেইন্ট বাকেট আপনারা যেভাবে কালার দেই ওরকম ভাবেই, জাস্ট শুধু কালার দেওয়ার জন্য ইউজ করা হয়। আর লাইট পেইন্ট বাকেট সিলেকশনটা হচ্ছে কোথায় কালার দিব তার জন্য, এটা তেমন দরকার নাই, আপনারা এমনি কালার দিতে পারবেন। আর এখানে কিছু টুল আছে, এগুলো টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। কিভাবে কাজ করে আমি জাস্ট একবার করে দেখাই দিব, তাহলেই বুঝে যাবেন যে কিভাবে ইউজ করতে হবে।
একটা রেকট্যাঙ্গেল আমি নিয়ে নিচ্ছি, এর উপরেই দেখাবো। এবার প্রথমে নিলাম ওয়ার্প, ওয়ার্প টু, কাজ হচ্ছে? জি। টি-শার্টের মাঝখানে অনেক সময় এরকম ডিজাইন থাকে আর উপরে একটা টেক্সট লেখা থাকে, থাকে না এমন? জি। এমন তো আমরা দেখেছি অনেক ডিজাইন। এই ছিল একটা, আর এখানে আরো আছে ট্রুইল, এই যে পাথের উপরে, এগুলো কিন্তু পাথের উপরে কাজ করে, আমি মাঝখানে দিলে কিন্তু কাজ করবে না, আমি যতটুকু ধরে রাখতেছি ততটুকু রোটেট হচ্ছে, আমি যদি বেশি করে ধরে রাখি তাহলে আরো বেশি হবে, দেখছেন? আমি ধরেই রাখছি এই জন্য আরো বেশি হচ্ছে, যতক্ষণ পসিবল হবে ততক্ষণ নিবে, আর মাঝখানে যদি দেই ধরবে না, পাথে ধরতে হবে। বুঝতে পেরেছি কি? স্টাইল হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে এটা দিলেও, হ্যাঁ এরকম ডিজাইনও কিন্তু থাকে অনেক, থাকে না এই ধরনের? জি। আচ্ছা, এই ছিল আরেকটা, এরপর আসি ফাকার, এই যে কমানো যায় বাড়ানো যায়, বাইরের দিকে টানলে বাইরে চলে যাবে, ভেতরের দিকে টানলে ভেতরে চলে যাবে, হইছে না ডিজাইন একটা? একটা দিয়েই দেখাই দিই। তারপরে আছে কি ব্লোট, এটা আগের গুলো কি কর্নার আকারে আসতো, এটা কি আকারে আসতেছে, রাউন্ড আকারে আসতেছে, তাই না? এটাও বাড়বে কমবে, এদিকে নিলে এদিকে যাবে, এদিকে নিলে একরকম হবে, চেঞ্জ হচ্ছে, বোঝা যাচ্ছে? এই টুলগুলোর তেমন বিশেষ কোনো ইউজ নাই, এই জন্য জাস্ট একবার করে দেখাই দিচ্ছি। ক্যালো, এই যে চেঞ্জ হয়ে গেছে না শেপ? জি আপু। এগুলোর খুব বেশি ইউজ নাই, এই সমস্ত টুলস গুলো খুবই কম ইউজ হয়। ক্রিস্টালাইজ, ক্রিস্টালাইজ করে দিবে, ক্রিস্টাল গুলো যেমন হয়, ক্রিস্টালের যেরকম অনেকগুলো এই যে মাথা বের হয়ে থাকে সেরকম দেখাচ্ছে, হয়েছে না ডিজাইন? জি আপু। এরকম ডিজাইন আপনারা করতে পারেন, বিশেষ করে টি-শার্টের জন্য এই ধরনের ডিজাইন গুলো চলে, এছাড়া এইটা খুব বেশি ইউজ হয় না। রিঙ্কেল খুব হালকা একটু ভাঁজ পড়ে, রিঙ্কেল মানে ভাঁজ পড়ে যাওয়া, এটা আমরা জানি, এটা পাথের উপরেই কাজ করবে, পাথ ছাড়া কাজ করবে না। এই ছিল মোটামুটি টুলস, আর এদিকে আরো অনেক কিছুই আছে, লেয়ারের বিষয়টা আপনারা সবাই জানেন যে এখানে লেয়ারটা অটোমেটিকই তৈরি হয়, এখানে লেয়ারের কোনো ঝামেলা আমাদের আলাদা করে করতে হয় না, আর এইখানে স্ট্রোক আছে, বুঝি নাই, এই যে ড্যাশ লাইনটা দেখতে, যে এখানে রাউন্ড আসছে, এটা রাউন্ড আমি বানালাম জিরো দিয়ে, এখানে যদি আমি জিরো না দেই ওইটা পঞ্চাশটাই থাকুক, এখানে আমি জিরো না দিয়ে সাপোজ দিলাম থ্রি, হ্যাঁ এবার একটু লম্বা হয়ে গেছে না, তো ওই ড্যাশটাই, ড্যাশটাই লম্বা হচ্ছে, আর আমি এই যে কতগুলো চাচ্ছি, কতখানি গ্যাপ থাকবে, গ্যাপ আমি দিছি 50 ফিট, একটা থেকে আরেকটার ভিতরে কতটুকু গ্যাপ থাকবে, হ্যাঁ সেটা হচ্ছে গ্যাপ, এই যে 50 ছিল আমি এখানে দিয়ে দিলাম 20, দিয়ে এন্টার প্রেস করলাম, কমে গেছে দূরত্ব? জি। এবার কি একদম ক্লিয়ার? জি। আচ্ছা, এবার যদি আমি চাই যে ইউনিফর্ম চেঞ্জ করব, কোন দিকে ছোট বড় থাকবে, এই যে এরকম করে দিয়ে দিই, শুধু সিলেক্ট করে দিই যেরকম চাই আমি, সেই অনুযায়ী হয়েছে না একটা ডিজাইন? জি, একটা ডিজাইন। আর আরেকটা দেখাই, এটারই আরেকটা দেখাই, এটা আমার একটা স্টুডেন্ট দেখিয়েছিল, ওনার আবিষ্কার, উনি এই ধরনের ডিজাইন করে, তো তো উনি দেখাচ্ছিল যে এরকম একটা ডিজাইন করলে কেমন লাগে, ওইটাই আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, রাউন্ড ক্যাপ এগুলো দিয়ে দিয়েছি আমরা, এখানে আগে দিব কত, জিরো, জিরো দিলাম, আর এখানে 20 না দিয়ে আমি আরো কমাই দেই, ড্যাশটা 10 পিটি দিই, এন্টার দিলাম, ইউনিফর্ম ঠিক আছে, এইখান থেকে একটু বাড়িয়ে দিই, বেশি হয়ে গেছে তাই না, কমাই দিতে হবে এইখান থেকে, তাহলে গ্যাপটা আর 20 না দিয়ে আরো কমাই দিই, 10 দিলে আর একটু বেশি থাকছে, তাহলে একটু দূরত্ব বাড়াই দিই 15। এবার হয়েছে? আচ্ছা, আমি কেটে নেই নাই, পাথটা কেটে নেওয়া উচিত ছিল, আচ্ছা এখনো কাটা যাবে, আলাদা হয়ে গেছে, কেটে ফেললাম। এবার এই যে পাথটা আছে এটাকে ইউনিফর্ম দিয়ে
এটা দিয়ে দিলাম, এক পাশে বেশি এক পাশে কম। এখন আমি আর একটু বাড়িয়ে দিব, যেহেতু 10-এ দেখা যাচ্ছে এই ডান দিকে একদমই নাই হয়ে গেছে, তাহলে 20 দিয়ে দিলাম। এবার দেখছি গ্যাপটা কম হয়ে গেছে, গ্যাপটা একটু বাড়াই দিই তাহলে। তা দেখে আপনার নিজের বিচার করে নিতে হবে যে আমার কতটুকু দরকার, কতটুকু হলে পারফেক্টলি হচ্ছে আমার। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে যে এরকম দিলে বোধহয় হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি এটা রাখলাম। এটা রাখার পরে রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে ট্রান্সফর্ম ইচ, ট্রান্সফর্ম ইচ দিয়ে আমি একটা অ্যাঙ্গেল দেখাই দিব। প্রিভিউ অন করে নিচ্ছি, 35 দিচ্ছি। 35ই দিতে হবে এমন না, আপনি চাইলে আরো কম বেশি দিতে পারেন। আচ্ছা আরো কমাই দিই, 20 দিলাম। কপি, এবার কন্ট্রোল ডি। হলো এরকম ভাবে আপনি মাপ অনুযায়ী, আপনি কেমন চাচ্ছেন সেই অনুযায়ী যদি ঠিকঠাক মাপ দিতে পারেন, এটাও একটা ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, আমি এটা র্যান্ডমলি দেখালাম, তবে এরকম ভাবে আপনি যদি একটু কম বেশি করে মাপ ঠিক করে দিতে পারেন, তাহলে এটাও একটা ডিজাইনে আপনি ব্যবহার করতে পারবেন। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি অ্যালাইন করছি কিসের সাথে, কার সাথে কার অ্যালাইন, অ্যালাইন টু, এই জায়গাটা আগে খেয়াল করতে হবে যে আমি অ্যালাইন করছি কিসের সাথে। অ্যালাইন টু সিলেকশন, সিলেকশন বরাবর সে অ্যালাইন করবে। অ্যালাইন টু কি অবজেক্ট, সে কি অবজেক্ট ধরে অ্যালাইন করবে। আর কি আছে, অ্যালাইন টু আর্ট বোর্ড, আর্ট বোর্ডের সাথে অ্যালাইন করবে। এটা কি আমরা বুঝি সবাই? উপরে আনসেটটা একটু বুঝি, আপু মাঝখানেরটা একটু যদি বলে দেন আর একটু। আচ্ছা মাঝখানেরটা বুঝাই দিচ্ছি। করে দিয়ে ফিল কালার দিয়ে দেখাই তাহলে ভালো বুঝা যাবে। অনেকগুলো অবজেক্ট হয়েছে এক একটা এক এক মাপের। এবার আমি সবগুলো সিলেক্ট করলাম। সবগুলো সিলেক্ট করার পর আমরা এটা তো জানি যে অ্যালাইন টু সিলেকশন মানে সিলেকশনের মধ্যেই সে অ্যালাইন করবে। এবার আমি যদি চাই যে সবগুলো টপ থেকে অ্যালাইন হবে, সবগুলো টপে চলবে, টপে অ্যালাইন হয়ে যাবে। হয়ে গেছে, মাঝখানে চাইলে মাঝখানে হচ্ছে, নিচে চাইলে নিচে হচ্ছে। ঠিক আছে, হলো একটা অ্যালাইন। এবার আমি চাচ্ছি কি অবজেক্ট অনুযায়ী অ্যালাইন হবে, তখন আমি এই যে অ্যালাইন টু কি অবজেক্ট দেওয়ার পরে এইটা এখন ডার্ক। আচ্ছা আপু, আপু একটা জিনিস একটু জানার ছিল, সেটা হচ্ছে আমি যদি মনে করি যে অবজেক্ট গুলোর মাঝে সবার সমান জায়গা থাকবে। ওটাতে আসবো, ওটাতে আসবো, ওটা একটু পরে আসছি, আগে যেটা দেখাই এটা দেখে নেন। এখন দেখেন সবগুলো এগুলো আমি সিলেক্ট করেছি, সবগুলো দেখতে একরকম, এইটা একটু দেখতে আলাদা লাগছে না? কারণ এটাকে অটোমেটিক কি অবজেক্ট ধরে নিয়েছে। এখন যদি আমি এটা কি অবজেক্ট না ধরতে চাই, আমি যদি ধরি এইটাকে কি অবজেক্ট, আমি কি অবজেক্টের সাথে অ্যালাইন যখন করব, তখন আমি সবগুলো সিলেক্ট করার পরে আমাকে আগে দেখাই দিতে হবে কে আমার কি অবজেক্ট এখানে। কারণ ওরা যারা অ্যালাইন করে দিচ্ছে, অ্যাডোবি তো জানে না আমার কি অবজেক্ট কোনটা, তাই না? আমি জানি, ঠিক কি না, আমার কি অবজেক্ট কোনটা। এটা আমরা কিবোর্ডে আপু অল্টার মাধ্যমে করি তো নাকি? অল্টার দিয়ে ক্লিক করে দিতে হবে? কিবোর্ডের অল্টার ক্লিক করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি কোনটা আপনার কি অবজেক্ট সেটা আমি ওদেরকে জাস্ট বলে দিব যে এইটা আমার কি অবজেক্ট। এখন আমি আমার এই কি অবজেক্ট অনুযায়ী বাকিগুলোকে অ্যালাইন করতে পারবো। আচ্ছা আমি এটা ধরলে বোঝা যাবে না, এটা ধরি, এটা আমার কি অবজেক্ট। এই কি অবজেক্ট অনুযায়ী এখন যাচ্ছে আমি টপে অ্যালাইন হবে, হইছে? এটা অনুযায়ী হইছে, কিন্তু খেয়াল করছেন? জি। এবার এইটা অনুযায়ী আমি যাচ্ছি যে নিচে অ্যালাইন হবে, হইছে? মাঝে, এটা অনুযায়ী হইছে, কিন্তু সবগুলোর দেখেন সেন্টার পয়েন্ট সেম। তাহলে আমরা কি অবজেক্ট বুঝলাম? জি আপু। এবার চাই ডিস্ট্রিবিউশনে, যে মাঝখানে দূরত্ব কতটুকু থাকবে একজন জিজ্ঞাসা করলেন। এখন আমি এটাতে যদি ক্লিক করি, এটা কিন্তু হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, এ কিন্তু লেফট ধরবে, লেফটটা ধরে কাজ করবে, লেফট সাইড অনুযায়ী। আর যদি মাঝে দেই, কারণ অনেকগুলো আছে দেখেন, কোনোটা মোটা আছে, কোনোটা চিকন আছে, তো এই যে মোটা চিকন আমি যদি এইটা দেই তাহলে একরকম অ্যালাইন হচ্ছে। এটা কিন্তু মোটা চিকন ধরে নাই, জাস্ট শুধু লেফট সাইড ধরে করে দিছে। আমি যদি এইটা দেই তাহলে একরকম অ্যালাইন হবে, আবার যদি এইটা দেই তাহলে অ্যালাইন আর একরকম। পার্থক্য বোঝা যাচ্ছে? জি আপু। এইভাবে অ্যালাইন করতে হবে আপনাদের। এই ছিল অ্যালাইন। আপু আমি অ্যাকচুয়ালি মানে বলতে চাচ্ছিলাম যে আপনি যে অনেকগুলো অবজেক্ট নিলেন। হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম যে
যে আপনি যে যে অবজেক্টগুলো নিলেন, মানে আমি চাচ্ছি এর এর ভিতরের স্পেসগুলো একই রকম ভাবে কি অ্যালাইন করার কোনো সুযোগ আছে? যে এইগুলো ধরেন করলেন একটা থেকে আরেকটা স্পেসটা একটু কম, দেখেন কোথাও বেশি আছে কোনটা কম আছে, মাঝেরটা দিলেই তো হয়। এই যে আমি সিলেক্ট করেছি না, আমি কোনো কি অবজেক্ট না, অ্যালাইন টু সিলেকশন দিছি, অ্যালাইন টু সিলেকশন দিয়ে এই যে দূরত্ব সেম হইছে না মাঝখানে। আপু এটা কোনটা নিলেন আপু একটু আবার একটু বলে দেন। এই যে horizontal horizontal distribute center আচ্ছা, আর আমার যদি horizontal না থাকে, যদি আমার vertically থাকতো তাহলে আমি এটা দিতাম না, তাহলে আমি এটা দিতাম। কিন্তু যদি মাঝখানে না চাই, এটা সেন্টার থেকে ধরে অ্যালাইন করছে, সেন্টার থেকে যদি না চাই লেফট থেকে নিলে এক রকম হবে, লেফট থেকে ধরলে বাম দিক থেকে ধরবে। যেহেতু এই সবগুলো অবজেক্ট একই, আমি কপি করে নিয়েছি, এইজন্য এখানে কোনো চেঞ্জেস হবে না। কিন্তু যদি একটা মোটা একটা চিকন হতো, এই যে আগের বারে যেমন দেখালাম সরে যাচ্ছিল, ওরকম সরে যাবে। ঠিক আছে, সবাই বুঝছেন? না বুঝলে বলেন। অ্যালাইনমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যেই কাজই করতে যাবেন আপনার অ্যালাইনমেন্ট লাগবেই। লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রুশিয়ার যাই বলেন না কেন, অ্যালাইনমেন্ট লাগবেই। অ্যালাইনমেন্ট বুঝছেন সবাই? জি আপু। আর যখন আমরা কোনো টেক্সটের কাজ করব, সাপোজ আপনি ফ্লায়ারে লিখছেন বা সিভি ডিজাইন বা যে কোনো ডিজাইন বলেন, টেক্সটের অ্যালাইন করতে হবে। টেক্সটের অ্যালাইন করার জন্য এই যে এখানে প্যারাগ্রাফ থেকে অনেকগুলো অ্যালাইন আছে, ম্যাক্সিমাম সময় ইউজ হবে কোনটা? জাস্টিফাই। জাস্টিফাইয়ের কয়েকটা ধরন আছে, দেখেন, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন্ড লেফট, মানে জাস্টিফাই হবে বাট লেফট থেকে এসে লাস্ট লাইনটা শেষ হবে, লাস্ট লাইনটা মাঝামাঝি চাচ্ছেন, লাস্ট লাইনটা রাইট সাইড থেকে চাচ্ছেন, এরকম পার্থক্য আছে। ঠিক আছে, টেক্সটের অ্যালাইন গুলো প্যারাগ্রাফ থেকে করে নেবেন। সবাই কি বুঝেছি? ঠিক আছে, তাহলে তো আমাদের মোটামুটি। আচ্ছা, অন্য কালার দেন, যেহেতু শ্যাডোটা আমরা কালো টাইপের দিব, এখানে একটু অন্য কালার দেন। এটা গিয়ে স্টাইলাইজ, স্টাইলাইজ থেকে ড্রপ শ্যাডো প্রিভিউ অন করে নিবেন। এবার কোন দিকে শ্যাডো হবে, আপনি নিচের দিকে চাচ্ছেন না আপনি উপরের দিকে চাচ্ছেন, মাপটা সেম রেখে জাস্ট শুধু সামনে মাইনাস দিয়ে দেন। 30 পিক্সেল 30 পিক্সেল আছে না, সামনে শুধু মাইনাস দেন, আর কিচ্ছু লাগবে না, ওইটাও সামনে শুধু মাইনাস দেন। চেঞ্জ হইছে, উপরে ডান দিকে আসছে, এবার কিন্তু বাম দিকে চলে গেছে। তাহলে আমরা কি এখান থেকে বুঝতে পারলাম যে কোথায় মাপটা কিভাবে দিলে পজিশন চেঞ্জ করছে শ্যাডো? জি আপু। আচ্ছা, আর এই যে ব্লার কতটুকু হবে, এটা আপনারা ম্যানুয়ালি দিতে পারেন, আপনার কতটুকু ব্লার দরকার। খুব বেশি শ্যাডো ইউজ করা হয় না, সোশ্যাল মিডিয়া পোস্টে একটু ইউজ করা হয়, সব ধরনের ডিজাইনে শ্যাডো ব্যবহার করবেন না, সব ধরনের ডিজাইনে শ্যাডো ভালো লাগে না, আর খুব বেশি শ্যাডো ইউজ করাও ভালো না। শ্যাডো ইউজ হয় কোথায়, ফটোশপে যখন ফটো এডিট করবেন, বিভিন্ন ইফেক্টের দরকার হবে, তখন বেশি শ্যাডো ইউজ হয়। কিন্তু ইলাস্ট্রেটরে যে ধরনের কাজগুলো করবেন, প্রিন্টের কাজে শ্যাডো বেশি ইউজ হয় না। এই যে এটা যেহেতু ওয়েবে থাকবে, সোশ্যাল মিডিয়া পোস্ট কিন্তু কখনো প্রিন্ট হবে না, এটা সোশ্যাল মিডিয়াতেই থেকে যাবে, তো এটা কিন্তু ওয়েবের কাজ, এটা কি হবে বলেন তো, এটাতে শ্যাডো ব্যবহার করা যাবে, শ্যাডো ব্যবহার হয়। প্রিন্টের কাজেও ব্যবহার যে একেবারে হয় না তা না, কিন্তু সেটা কম ব্যবহার হয়। আচ্ছা, আপনারা কি মকআপ জানেন, মানে ফটোশপে অন্য কিছু শেখেননি, মকআপটা কি জানেন? জি আপু, মকআপটা করতে পারি। আচ্ছা ভাইয়া, বার্গারের ওখানে যে ডটগুলো ইউজ করছেন, মানে কমলা কালারের টা না কালো কালারের, এইগুলা দেখতে একটা ডাইনামিক ইফেক্ট লাগতেছে, এটা কিভাবে করলেন ভাইয়া? এটা তো এই যে আপনার freepik.com এর থেকে এগুলো ডাউনলোড করছে আর কি, টেক্সচার। হ্যাঁ, freepik থেকে এরকম আপনি ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। আর ডিজাইনের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের রিসোর্সেস ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, তবে একটা ডিজাইন হুবহু কপি করবেন না। আপনি বাইরে থেকে, যেমন আমরা যখন একটা বিজনেস কার্ড ডিজাইন করি, আমরা কিন্তু আইকন অনেক সময় ডাউনলোড করে নেই, আইকনগুলো কিন্তু আমাদের তৈরি করা না, ডাউনলোড করে নেই বা একটা আইকনের ফাইল রেখে দেই, সেটা থেকেই বারবার ইউজ করি, বা সিম্বলে পাওয়া যায়, সিম্বল থেকেও আপনি নিতে পারেন। এটা কিন্তু কপি করার মধ্যে পড়বে না, কপিরাইটের মধ্যে পড়বে না, কিন্তু আমাদেরকে সবসময়
ডিজাইন করতে হবে ফ্রেশ সুন্দর, যেটা সবার থেকে আলাদা লাগবে। কিন্তু ডিজাইন করার জন্য যে এলিমেন্টস গুলো আমার দরকার, রিসোর্সেস গুলো দরকার, সেগুলো আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই তাতে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করবেন, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করে করতে পারবেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি প্যাটার্ন, এই যে প্যাটার্ন তৈরি দেখালাম, আপনি এইভাবে প্যাটার্ন তৈরি করেন, পাথগুলো এরকম বাঁকা নেন, নিয়ে আপনি প্যাটার্ন তৈরি করে নেন, তৈরি করে সেই প্যাটার্নের উপরে কাজ করেন। ডাইনামিক এটা দেখতে মনে হচ্ছে, এটা আসলে কিন্তু সেরকম কিছুই না। জুম করে যদি আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখেন এই সাইডের ইলিপস গুলোর সাইজ এক, এটার আলাদা, আর পাথগুলো আলাদা। আর এখানে থ্রি ডি ইফেক্টের মধ্যে থ্রি ডি আছে, থ্রি ডি ইউজ করা যায়, আরো অনেক ইফেক্ট ইউজ করা যায়, কিন্তু ওইগুলোতে গেলে এখন আপনাদের বেসিক গুলো শেখা হবে না।